আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। তবে এই জীবনের কটা দিন, জীবনের কটা দিন একটু আল্লাহকে ডাকেন, শুধু আল্লাহ এতটুকু কথা বলেন। আল্লাহ বলছে, বান্দা তোর টাকা পয়সা চাই না, তোর ধন ভাণ্ডার জমি জায়গা ঘর বাড়ি সোনা দানা কিচ্ছু দরকার নেই, শুধু কুলিল্লাহ তুই আমাকে একটু আল্লাহ বলে ডাক, আমি আর কিচ্ছু চাই না। আপনি আপনার মাকে বলবেন, মা, মা জবাব দেবে এই তো বাবা, আবার ডাকবেন কিছু না বলে, ও মা, হ্যাঁ এই তো, ও মা এই তো আছি, কি বলছিস? ও মা বলে, আরে আমার মাথা আমার পাগল করেছিল তো বারবার মা মা করে, তিন থেকে চারবার আপনার মাকে বারবার ডাকলে মা রেগে যাবে। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, একবার আমাকে আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ পাক তোর ডাকে আমি 70 বার লাব্বাইক বলবো। একবার ডাকলে আল্লাহ 70 বার জবাব দেন, যত হাজার বার আপনি ডাকবেন প্রতি ডাকে 70 বার করে আল্লাহ ডাকবেন। এই তো আমি হাজির আছি বাবা, জি এত মেহরবান। একজন ব্যক্তি সারা জীবন পূজা করে, সারা জীবন তার দেবতার সামনে ইয়া সালাম সালাম সালাম, সালাম মানে হলো প্রতিমা, সারা জীবন সালাম সালাম করে, একদিন ব্যক্তিটা বুড়ো হয়ে গেল, দাঁত পড়ে গেছে, না 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 সালাম বলতে গিয়ে বলে ফেলেছে, ইয়া সমাদ, সমাদ আমার আল্লাহর একটা নাম, আল্লাহ পাক বলে লাব্বাই আপনাকে ডাকে না, ও সমান থেকে বেরিয়ে গেছে, সমান বলতে গিয়ে সমান বলে ফেলে দিয়েছে, আল্লাহ বলে না 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 ওরে ফেরেশতারা তোরা জানি ও ব্যক্তি তো অরিজিনাল আমাকেই দেখেছে। আমার রাসূলুল্লাহ বলে, সন্তান যদি হারিয়ে যায়, কারো খুশি বাচ্চাটা হারিয়ে গেছে, মা বেকার হয়ে যায়, আম্মা জান হয়রান হয়ে যায়, পথের দিকে তাকায়, আমার ভাষা মনে হয় ওই ফিরে এলো, ওই বুঝি ফিরে এলো, পথিকদের জিজ্ঞাসা করে, বাবা আমার ছেলেটাকে দেখেছিস নাকি? আল্লাহর নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের চাইতে 70 গুণ বান্দার পথের দিকে তাকিয়ে থাকে। আমার বান্দা বুঝিয়ে ফিরে এলো আমার কাছে, আমার কাছে মনে ফিরে এলো। জীবনের কটা দিন হয়তো একবার আল্লাহ বলার আর সময় হবে না, আল্লাহ না করুক সকলকে আল্লাহ সুস্থ রাখুন, হেফাজত করুন। ব্রেন স্ট্রোক হয়ে গেছে, হার্ট অ্যাটাক হয়ে গেছে একটাবার, আর আল্লাহ বলবার আর সুযোগ হলো না। বাজারে গেছে, আমি এক্ষুনি আসবো, কিন্তু বাজার থেকে আর ফেরা হলো না। আল্লাহকে ডাকেন, আল্লাহকে, কাউকে না, আল্লাহ ছাড়া কেউ বন্ধু নেই, বিশ্বাস করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদার মানুষ যারা, আমি আল্লাহ হলাম তাদের অভিভাবক, আমি আল্লাহ হলাম তাদের গার্জিয়ান, আমি ওদের অন্ধকার থেকে আলোর দিকে টেনে আনি। ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াহুমুত তাগুত, কিন্তু যারা কাফের বেঈমান হয়ে গেছে, ওদের ওদের গার্জেন হলো শয়তান বা তাগুত, ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে আলো থেকে
অন্ধকারের দিকে আমি টেনে আনি। ও আমার ভাইরা, বাবাজি, আমার আম্মা জানে না, আপনি, আমি আপনাকে একটা আমল বলে দেই বাবা, আপনার বোনটা ইসলাম মানতে চায় না, নামাজ পড়তে চায় না, ধর্ম কর্মে মন নাই, আমি একটা আমল বলে দিয়ে যাই বাবা, শুনে রাখুন, সকালবেলা একশোবার আল্লাহ 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 বলুন, সন্ধ্যাবেলা একশোবার আল্লাহ আল্লাহ বলুন, 40টা দিন করুন, আমার আল্লাহ পাক আপনার অন্তর থেকে দিল থেকে সব কালিমাগুলো দূর করে দেবেন, আমার আল্লাহ পাক দিনের প্রতি ইসলামের প্রতি আপনার অন্তরে ভালোবাসা জমিয়ে দেবে। একবার আল্লাহ বলার ফজিলত জানেন? আহ, কিয়ামতের মাঠে হাশর ময়দানে কি কঠিন দিন! কিয়ামতের মাঠে একজনের নেকি আর গুনাহ ওজন হচ্ছে, নেকির পাল্লা একদম হালকা আর গুনাহর পাল্লাটা ব্যাপক ছিঁড়ে গেছে। ওই বান্দা কে দেখে 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 বলবে, আল্লাহ, ও আবার আল্লাহ, আমাকে আগুনে ফেলে দিও না আল্লাহ, আমার জাহান্নামে ফেলো না আরে আল্লাহ, এমন করে কে দিয়ে সারে সার হয়ে যাবে, আমার আল্লাহ বলে, থাম থাম বান্দা থাম, তোর এখনো একটা নেকি আমার কাছে রয়েছে, আমি ওই নেকি আমি তোর নামে আমলে চাপাই না, একটু দাঁড়া, আল্লাহ আমার নেকির পাল্লা এত হালকা আর গুনার পাল্লা এত ভারী, আল্লাহ একটা নেকি কি নেকি সেটা আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওরে বান্দারে তুই রাতের বেলা একদিন ঘুমিয়েছিলি, দেখবেন আমরা রাতে ঘুমিয়ে পড়ি, একবার ডান দিকে কাত হয়ে যাই আর একবার বাম দিকে কাত হই, পার্শ্ব পরিবর্তন করি, আমার আল্লাহ পাক বলবেন, বান্দা রাতের বেলা ঘুমিয়েছিলি রে, তুই পাশ ফেরার সময় একবার বলেছিলি আল্লাহ, ওই নেকিটা আমার কাছে আসে, আমি আল্লাহ ওই একবার আল্লাহ বলায় সাত আসমান সাত জমিন তোর নেকিতে ভরে দিয়েছি আমি। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দার ওই একটা একবার আল্লাহ বলার নেকিটা ওর মিজানের পাল্লায় চাপিয়ে দি, ফেরেশতারা ওই একবার আল্লাহ বলা একবার মাত্র ঘুমের ঘরে আল্লাহ বলেছিল ওই নেকিটা তার নেকির পাল্লায় যখন চাপিয়ে দি সঙ্গে সঙ্গে ওর নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জীবনের দিন কটা শুধু আল্লাহকে ডাকুন, আল্লাহ ছাড়া কোনো অভিভাবক নেই, কেউ আপনাকে ক্ষতি করতে পারে না, তকদিরে যতটুকু ক্ষতি আল্লাহ লিখে রেখেছেন কেউ আপনার ততটুকু ক্ষতি করতে পারে না, তার বেশি না, আল্লাহ আপনার তকদিরে যতটুকু ভালাই লিখে রেখেছে মানুষ তার চাইতে বেশি ভালাই আপনার দিতে পারবে না, এটাই হলো ঈমান। আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো হোক আর মন্দই হোক সবই আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। আল্লাহর নবী, আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল একদিন সাহাবাদের নিয়ে পথ চলছে, রাস্তার ধারে একজনের বাড়ি আছে, ওই বাড়ির সামনে এক মহিলা চুলায় উনানে রান্না করে আর উনানের চারিদিক থেকে আগুন বার হয়, তার একটা বাচ্চা ছেলে ঘোরাঘুরি করে উনানের ধারে দৌড়দৌড়ি খেলাধুলো করে, ওই বাচ্চাটা যেই না আগুনের কাছে আসে ওর মা তাড়াতাড়ি উঠে গিয়ে ওই বাচ্চাটাকে দূরে সরিয়ে দেয় যেন আগুনে না পড়ে যায়, এইরকম ওই বাচ্চার মা বারে 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 এমন করে, এমন সময় আল্লাহ নবী ওই জায়গা দিয়ে চলে যান, ওই মহিলা আমার নবী পাককে দেখে উঠে এলো, ও আল্লাহ নবী
আপনি কি বলেছেন একটা মা তার দুধের বাচ্চাকে যত ভালোবাসে আমার আল্লাহ তার বান্দা বান্দীদের ওই মায়ের চাইতে 70 গুণ বেশি ভালোবাসে নবী বলেছেন হ্যাঁ হ্যাঁ এটা আমি বলেছি একটা মা তার দুধের বাচ্চাকে যতটা ভালোবাসে তার চাইতে 70 গুণ আল্লাহ তার বান্দা বান্দীদের ভালোবাসে ওই মহিলা বড় চালাক ওই মহিলা বলে ওগো বিশ্ব নবী ওগো আল্লাহর বন্ধু তাহলে আল্লাহ যদি মায়ের চেয়ে 70 গুণ বেশি ভালোবাসে তাহলে আপনি বলুন আল্লাহ কি আল্লাহ কি তার কোন বান্দাকে জাহান্নামের আগুনে দিতে পারবেন আমি তো একটা মা আমার বাচ্চা যাতে আগুনে না পড়ে যায় আমি বারে বারে আগুন থেকে তাকে দূরে সরিয়ে দিই তাহলে আল্লাহ যদি আমার চাইতে 70 গুণ বেশি ভালোবাসে তার বান্দাদের তাহলে আমার আল্লাহ কি তার বান্দা বান্দীদের জাহান্নামে দিতে পারবেন বড় প্রশ্ন নবী কেঁদে জালে জাল হয়ে যাচ্ছে টপ টপ করে পানি পড়ছে আমার নবীর চোখ দিয়ে রসুল আমার বললেন ও আল্লাহর বান্দী না 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দা বান্দীকে জাহান্নামে দিতে পারেন না তবে ইচ্ছা করে যে জাহান্নামে যেতে চায় সে বাদ দিয়ে হুজুর কারা ইচ্ছা করে জাহান্নামে যাবে রসুল বলছেন যারা আমি নবী আমাকে মানে না তারাই যাবে হুজুর কে আপনাকে মানে না নবী বললেন আমি যে শরীয়ত এনেছি আমি যে দিন এনেছি এই শরীয়ত এই দিন যারা মানে না যারা আমল করে না তারাই আমি নবী আমাকে অস্বীকার করে আর তারাই যাবে জাহান্নামে তাহলে নিজের পায়ে তো কুরুদ নিজেই বাজছে আসলে আসলে কি জানেন একটা লোক স্বপ্ন দেখছে স্বপ্ন দেখে সকালবেলা কোন একজন ভালো আলেমের কাছে পীর সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর আমি একটা স্বপ্ন দেখেছি হুজুর আমার স্বপ্নের তাবিকটা কি একটু বলে দিন না এই কি স্বপ্ন দেখেছো সেটা তো বলবেন তাহলে হুজুর আমি স্বপ্ন দেখছি একটা বাঘ বড় বাঘ আমার তাড়া করে নিয়ে যাচ্ছে আমি দৌড়াচ্ছি কিন্তু বাঘ আমার পিছু ছাড়ছে না কোনো মতে আমি দৌড়াচ্ছি প্রাণ করে কিন্তু বাঘের হাত থেকে যখন দেখলাম আমার বাঁচবার আশা নেই আমার সামনে একটা গাছ দেখতে পেলাম আমি তাড়াতাড়ি গাছে উঠে পড়লাম গাছে তো উঠে গেলাম নিচের দিকে তাকিয়ে দেখি বাঘ বসে আছে আমার দিকে ফিরে আসে ও আমি নড়াচড়া করে না কি সর্বনাশ এই বাঘ মরছে না আমি কতক্ষণ থাকবো গাছে তো মহাবিপদ তারপরে গাছের গোড়ার দিকে তাকিয়ে দেখলাম একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর ওই গাছের শিকড় দ্রুত গতিতে কেটে দিচ্ছে এত দ্রুত কাটছে চিন্তা করলাম এইবারে তো সর্বনাশ কিছুক্ষণের মধ্যে তো গাছ পড়ে যাবে আর বাঘ তো বসেই রয়েছে ধরে ফেলবে তারপরে দেখলাম ওই গাছের নিচে একটা বড় গর্ত রয়েছে গর্ত সেই গর্তের ভিতরে শুধু সাপ আর বিছে ভরা রয়েছে আমি আরো ভয় পেয়ে গেলাম আল্লাহ ওই গর্তে পড়লে সাপ দিচ্ছে ওদিকে বাঘ তো আছে এমন সময় আমি গাছের উপরের দিকে তাকালাম দেখলাম একটা মৌচাক রয়েছে আর মৌচাক থেকে টপ টপ করে মধু মাছি নেই তবে মধু ভরে আছে পেটটা টপ টপ করে পড়ছে আমি তাড়াতাড়ি ওই মধু পড়ছে হা করে দিলাম আর আমার গালে ওই মধু পড়ছে আমার গালে পড়ছে বাস ওই মধু যখন আমার গালে পড়া শুরু হলো তখন আমারও বাঘের কথা ভুল হয়ে গেল গাছের শিকড় কাটছে গাছ পড়বে গর্তে পড়লে সাপ দিচ্ছে ওদিকে বাঘ সব আমার ভুল হয়ে গেল তারপরে আমার স্বপ্নটা ভেঙে গেল ব্যাপার কি হুজুর পিসাই বলে বাবা তোমার স্বপ্নটা তো বাস্তব শোনো বাবা ওই যে বাঘ তোমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল ওটা তো বাঘ নয় ওটা হলো মালাকুল মওত হযরত আজরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহ বলেছেন মা মিন বাইতিন ইল্লা ও মালাকুল মাউতি ইয়াকিফু আলা বাবিহি
খমসা মারদ দুনিয়ার এমন একটা ঘর নাই এমন একটা বাড়ি নাই যে ঘরের দরজার চৌকাঠে আজরাইল প্রতিদিন পাঁচবার করে যান না আমার বাড়িতেও পাঁচবার আসে আপনাদের সবার বাড়িতে পাঁচবার করে আসে পৃথিবীর সব বাড়িতে আজরাইল প্রতিদিন পাঁচবার করে হে বাড়িওয়ালারা গো ঘরওয়ালারা আমি আজরাইল আমি তো তোর বাড়ির দরজার চৌকাঠে দাঁড়িয়ে রয়েছি না না আল্লাহ হুকুম দিলে আমি তো রুহটা বার করে নিয়ে যাব এখনো সময় রয়েছে বলে বান্দা একটু আল্লাহকে ডেকে নে আমার আল্লাহ রে বাবা বন্দেগি করে নে আমি বড় অবাক হয়ে যাই হয়তো বা আমি আপনাদের নির্জার কথা নাই বললাম হয়তো বা আমার বাড়ি দরজার চৌকাঠে আজরাইল দাঁড়িয়ে আমাকে উপদেশ দিচ্ছে আমি হয়তো বা তখন সুস্থান দিচ্ছি না হয় হয়তো সাহেবের গাড়ি বিবি হরতন বৈতন টেক্কা ইস্কামান গোলাম তখন ফেলছি ঝুপঝাপ করে আরে আমরা কি বোকা হয়ে গেলাম জি একজনা একজনা বলছে এই নে গোলাম দিলাম ও একজন থাকতে পারবে না এই রে আমি বিবি দিলাম ওর গোলামের ঘাড়ে ওর বিবিনি ফেলে দিল হে মুসলমান তোমার জবানের কত দাম আছে জানো না যে মেয়েটা এখন তোমার জন্য হারাম শুধু দুটো সাক্ষীর সামনে ইজাবার কবুল করে দিলে আমি কবুল করলাম ওই মেয়েটা হালাল হয়ে যাবে জবানের কথায় মুখের কথায় আবার যে বিবি হালাল শুধু একবার বলে দেখে তোরে তিনবার দিল যে ফতোয়া নিয়ে দেখে কি আগুন লেগে গেছে এই জবানের কথায় মুসলমান আল্লাহর কসম বলছে মুসলমান যদি জানতো এই তাসের কাজে কি সর্বনাশ হয়ে রয়েছে দাঁড়িয়ে তো প্রস্তাব করা যায় না তা ঘৃণায় দাঁড়িয়ে প্রস্তাব করে দিত ওকে ভাই আমার বাবাজি আমার আমি আপনাকে একটা কথা বলি তিরমিজি শরীফের বড় লম্বা হাদিস রয়েছে আমি একটুখানি প্রথমে আর শেষে আমি আপনাকে বলে দিই ও ভাইরা আমার রাসূলুল্লাহ মদিনার কবরস্থান জান্নাতুল বাকির পাশে দিয়ে হেঁটে হেঁটে যান সাহাবারা সঙ্গে আছে একটা ঘন্টার আওয়াজ হয় টুং টুং করে ঘন্টার আওয়াজ হয় কি ভাবে অসুবিধা হচ্ছে নাকি আমি কিন্তু ওয়াজ করছি আমি এটাকে স্টেজ বলি না জি এটা হলো মেম্বার নবিয়ানা মেম্বার এটা হাদিস আর কোরআনের মেম্বার এটা এখানে ফাজলামি করার জায়গা নয় জি বান্দরামি করবার জায়গা নয় আপনাদের অসুবিধে হলে আমাকে বলবেন আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ জি সবাই মিলে দেখি আপনাদের মানে এখনো কি রকম চার্জ আছে যদি চার্জ দেখি লো হয়ে গেছে তাহলে দোয়া করে দেবো সবাই মিলে একটু মহব্বত একদম মন চিন্তা ভাবনা দিনটা মদিনার সবুজ গম্বুজের নিচে ঢুকিয়ে দিয়ে আমার রসুলের উপরে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا قیامت میں ہر شخص پریشان رہے گا قیامت میں ہر شخص پریشان رہے گا ہر ایک شخص رو رو کر محمد کو پکارے گا अगर ओ मुझे खबर ना ले तू कौन खबर ले उम्मत के जो वो किश्ती है वो मुहम्मद के हवाले अल्लाहुम्मा सल्ले अला
ঘন্টার আওয়াজ হচ্ছে, টুম 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 করে ঘন্টার আওয়াজ, তবে কাউকে দেখা যাচ্ছে। সবাইকে রামেরা বললেন, ও বিশ্ব নবী, কাউকে দেখা যায় না, তবে ঘন্টার আওয়াজ কেন পাওয়া যায়? আমার নবী পাক বললেন, ও বাবা সাহাবা, ইবলিস শয়তান এখান দিয়ে ঘন্টা বাজাতে বাজাতে যায়, তোমরা ইবলিসকে দেখতে পাও না, তবে ঘন্টার আওয়াজটা শুনতে পাও। ইবলিস যাচ্ছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইবলিসকে তো জীবনে কোনোদিন দেখিনি, আপনি একটু বলেন না, ইবলিস আমাদের সামনে এসে দাঁড়াকে একটু দেখিও, দেখতে কিরকম? নবী বললেন, এই ইবলিস, আমার সাহাবারা তোকে দেখতে চাইছে, আমি আল্লাহর নবী বলছি, এক্ষুনি তোর অরিজিনাল চেহারা নিয়ে আমার সাহাবাদের সামনে দাঁড়িয়ে গেল। তো সঙ্গে সঙ্গে ইবলিস সাহাবাদের সামনে দাঁড়িয়ে গেল। ইবলিস আমার নবী পাককে সালাম করছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফাসাকাতান নবী, নবী চুপ করে আছে। দ্বিতীয়বার ইবলিস আল্লাহর নবীকে সালাম করেছে, ফাসাকাতান নবী, নবী চুপ আছে। তৃতীয়বার সালাম করেছে, নবী চুপ আছে। আল্লাহ যার ঘরে দুপুরে বাস ফেলে দিয়েছে, বলা যাবে তোর উপরে আল্লাহর রহমত বর্ষিত? কোন অমুসলিম যদি আপনাকে ভালোবেসে সালাম করে, আপনি ওয়ালাইকুম আসসালাম তো বলতে পারবেন না, হাদাক আল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দিয়ে, এটা বলতে পারে। তো ইবলিস বলছে, হুজুর, আমি যে আপনাকে বারবার সালাম করছি তা আপনি শুনতে পাচ্ছেন না? রাসূল বললেন, কামা কুলতা, এই তুই যেরকম বলছিস ওই রকম, মানে আল্লাহর রহমত আমার উপরে বর্ষিত, কামা কুলতা, তুই যেরকম বলছিস ওই রকম। ইবলিসের মাথায় বেশ একটা লম্বা টাইপের টুপি আছে, কোমরে একটা বেল্ট আছে, হাতে একটা ঘন্টা আছে। তো রাসূল দেখছেন ওর টুপিতে দুনিয়ার যত রং তামাশা সব ওই টুপিতে আছে, আর দুনিয়ার যত বাঁধবার কায়দা সব ওর বেল্টে আছে, আর হাতে একটা ঘন্টা আছে। আল্লাহর নবী বললেন, ইবলিস, তোর টুপিতে তো দেখি দুনিয়ার তামাম রং তামাশা রয়েছে, তোর টুপির কাজ কি? ইয়া রাসূলুল্লাহ, হে, এই দুনিয়ার যত কিসিমের মানুষ রয়েছে, তত কিসিমের রং আমার এই টুপিতে রয়েছে, আমি যখন কাউকে আমার দিকে আনতে চাই, আমি তার কাছে ওই রকম রংটা ধরে দেখাই, ও আমার দিকে চলে আসে, হুজুর আমার কোমরে বেল্ট দেখেন, দুনিয়ার যত রকম বাধার কায়দা রয়েছে সব কায়দা আমার বেল্টে রয়েছে, যে যেমন মানুষ আমি তাকে আমার এই বিল দিয়ে তেমন করে বেঁধে দিই। আর ঘন্টা, হুজুর দুটো মানুষ যখন সবে ঝগড়ার সূচনা হয়, ও একটা বলেছে, এ একটা বলেছে, সে স্বামী স্ত্রী হতে পারে, বাপ বেটাই হতে পারে, ভাই ভাইতে হতে পারে, যে কেউ, তখন আমি সঙ্গে সঙ্গে ওই দুজনার সামনে চলে যাই, গিয়ে আমি ঘন্টা বাজাই, আর আমি যত ঘন্টা বাজাই এদের ঝগড়া টেম্পার এবারে তত বেড়ে যায়। যে বলে, এই তোরে তিন তালাক দিল, পরে বলতে হুজুর খুব রেগে মেগে বলিল, কিচ্ছু হবে, যে ছেলের হাতে পিঠে, তোমার সমানের মূল্য কত তুমি জানো না? জি হুজুর, এই আমি যত ঘন্টা বাজাই তত ওদের ঝগড়ার টেম্পার বেড়ে যায়, কিস্তি খাজা খুন খারাপি অনেক কিছু। আর রাসূল বলছে, ইবলিস তো শত্রু আছে, দুশমন? হ্যাঁ হুজুর, আমার 15 জনা শত্রু আছে, 15টা, তবে বলে রাখি আপনি হলেন কিন্তু আমার 1 নম্বর দুশমন, একদম ডাইরেক্ট কথা হচ্ছে, হুজুর আপনি হলেন আমার 1 নম্বর শত্রু। ফাতাহাকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী হেসে ফেলে দিলেন, সাহাবায়ে কেরামেরা বললেন, ও আল্লাহর নবী, ইবলিস আপনাকে 1 নম্বরের দুশমন মনে করে, শুনে কেন আপনি হেসে দিলেন? আমার রাসূলুল্লাহ বললেন, শুনে রাখো বাবা, যে লোকটা, যে ব্যক্তি ইবলিসের 1 নম্বরের দুশমন, ওই লোকটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের 1 নম্বরের বন্ধু। ইবলিস আমাকে
এক নম্বরের দুশমন মনে করে, তাই আমি আল্লাহর এক নম্বর বন্ধু তাই হেসে ফেলে দিয়েছি। একটা একটা করে পনেরোটা শত্রুর নাম বলেছে আলেমরা, হাফেজ সাহেবরা, তারপরে সৎ ব্যবসায়ীরা যারা মালে ভেজাল দেয় না, মালের দোষ গোপন রাখে না, ওজনে ফাঁকি দেয় না, এইরকম সৎ ব্যবসায়ীরা আমার দুশ্মন পনেরো জনার নাম করে। নবী বললেন, ইবলিসে তোর বন্ধু আছে নাকি? জি ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু পনেরো জন। এক এক করে পনেরো জনার নাম বলে দিল। আমি যে কথাটা বলবো বলে হাদিসটা বলছি। আল্লাহ নবী এবারে বললেন শেষ পর্যায়ে, ওরে ইবলিস রে, আমার উম্মত কোন কাজ করলে ধ্বংস হয়ে যাবে ওটা কি তোর জানা রয়েছে? কোন কাজ করলে আমার উম্মত ধ্বংস হবে তোর জানা আছে? ইবলিস বলছে, হুজুর বিশ্বাস জানি, তিনটে কাজ আপনার উম্মত যখন করবে তখন ধ্বংস হয়ে যাবে, একদম সকলে ধ্বংস হয়ে যাবে, আর আমরা তো ধ্বংসের মুখোমুখি এসে গেছি। আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, ওই ওই তিনটে কাজ কি আমাকে একবার বলে দে। ইবলিস বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যখন অতীত জীবনের গোনাগুলো ভুলে যাবে, দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে গোনাগুলি ছিল ও গোনার কথাটা আজ ভুলে গেছে, কোনো অনুশোচনা নাই, অনুতপ্ত হয় না, ভুলে গেছে অতীতের গোনার কথা, তখন জানবেন আপনার উম্মতেরা হালাক হয়ে যাবে। দুই নম্বরে গোনা করবে, আপনার উম্মতেরা গোনা করবে তবে তওবা করবে না। একসঙ্গে কটা গোনা করি, হাতে তাস, মুখে একটা, আবার মোবাইল ওইদিকে দুমদাড়াক্কা গান হচ্ছে, আর মুখে আবার ওর মধ্যে কিস্তি হচ্ছে, কবা তওবা করেছে বাড়ি এসে আল্লাহর কাছে কেঁদেছে। গোনা করবে তবে তওবা করবে না। আর তিন নম্বরে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতেরা যখন খেলা নিয়ে বড় মাতামাতি করবে, আজ কটা উইকেট পড়লো, কটা রান হয়েছে, কটা গোল হয়েছে, এদিকে আপনার কেরাম বোর্ড বলেন, দাস বলেন, পাশা বলেন, যাই বলেন না কেন, খেলা খেলা করে মানুষ যখন সময় পার করে দেবে বেতন ব্যস্ত হয়ে যাবে, আমি জানি ওই সময় আপনার উম্মতেরা হালাক হয়ে যাবে। এখনো সময় আছে, আল্লাহ বলল সময় আছে, জীবনটা কাজে লাগা, জীবনটা আইসক্রিম, একটা বড় বড় কারখানা থেকে একটা আইস, একটা বরফের একটা চাম আনবে, এনে বাতাসে ফেলে রেখে দেবে, গলে 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 নিঃশেষ হয়ে যাবে, থাকবে না। আমরা যখন মায়ের পেটে ছিলাম, ভূমিষ্ঠ হবার তিন দিন আগে একটা ফেরেশতা মায়ের গর্ভে ঢুকেছিল, ওই ফেরেশতাটার নাম হলো মালায়েকাতুর রহিম। তোকে বলে রে ওরে আল্লাহর বান্দা, তোকে এবারে তো দুনিয়ার বুকে যেতে হবে। ওই বাচ্চা বলে, না 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 ও ফেরেশতা, আমি এখান থেকে কোথাও যেতে চাই না, আমি ওই পাপে ভরা দুনিয়ায় যেতে চাই না। কিন্তু ফেরেশতা বলল, না না হবে না, দুনিয়াতে তোমাকে অবশ্যই যেতে হবে। বাচ্চা হলে দেখবেন কাঁদে, বাচ্চা হলেই কাঁদে, কেন সে এখানে আসতে চায় না, তাকে জোর করে পাঠানো হয়েছে, তাই এ পাপে ভরা দুনিয়ায় এসে ও কান্না শুরু করে দিয়েছে, কেন আমি এখানে আসলাম। মায়ের পেটটা বড় মনে করেন, আইসক্রিমের কারখানা মনে করেন, ওখান থেকে আমাকে বার করানো হয়েছে, এই পৃথিবীর আলো বাতাসে ছেড়ে দেওয়া হয়েছে, আমি আর আপনি গলে 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 শেষ হয়ে যাই। গত রাত যে রাতটা গেল, ও রাত জীবনে কোনোদিন আর খুঁজে পাবেন না, এই চিন্তা চলে গেল, এই চিন্তা সারা জীবনের মধ্যে আর কখনো পাবেন না। জি আসল ময়দানে কঠিন দিন আসছে, কঠিন দিন। এই আজরাইলের দেখা, আমি যদি এখন দুনিয়ায় রংবাজি করি, আমার হয়তো বলবার কেউ নেই, বলবে এই তোমার চরকায় তুমি তেল দাও, তবে মনে রাখবে শুধু আজরাইলকে চোখে দেখা একবার,
কতটা কষ্টের জানেন? আল্লাহর রাসূল বলেছেন কোন ব্যক্তিকে 1000 বার তলোয়ার মারলে ও যে কষ্ট পায় তার চাইতে আজরাইলকে এক বাচ্চাকে দেখা অনেক বেশি কষ্ট। লোকটা জ্যান্ত রয়েছে, ওর গায়ে 1000 বার তলোয়ার দিয়ে কোপানো হয়েছে, ও যে কষ্ট পেয়েছে ওর থেকেও কষ্ট শুধু চোখে দেখা আজরাইল। জি আহ, হযরতে শাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মৃত্যুর সময় তিনি বলে গেলেন, ও বাবারা, কাঁচি দিয়ে যদি কাউকে টুকরা টুকরা করে কেটে ফেলে দেওয়া হয়, বলে জ্যান্ত মানুষকে কাঁচি দিয়ে যদি কুচি কুচি করে কেটে দেওয়া হয় ও যা কষ্ট পায় ওর চাইতেও মরণের কষ্ট বেশি। তিনি আরো বলেন, তামার দেহ বড় দেহ হাইতে কাউকে ভিতরে ঢুকিয়ে দিয়ে পানি দিয়ে ঢাকনা লাগিয়ে দেওয়া হলো, উনানের উপরে জ্বালান দেওয়া হয়, ওই পানিটা টক বক করে ফোটে ভুনা হয়, লোকটা মরে যায় না, ওই হাড়ির ভিতরে লোকটা যে কষ্ট পায় তার চাইতে মৃত্যুর কষ্ট অনেক ভয়াবহ। তিনি বলছেন, আমার মনে হচ্ছে আমার গরুটা যেন সূচের ছিদ্র দিয়ে বার করে আসছে, সূচের ছিদ্র দিয়ে। আহা, ওদিনটা তো সবার কাছে আসবে, সবার জীবনে আসবে, সামাল দেবো কি করে? আর এটা যারা এই কথাগুলো যারা বিশ্বাস করে না তাদের দুর্ভোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিলমুকাযযিবিন, ওই দিনে ওই মিথ্যাবাদীদের চরম দুর্ভোগ হবে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, মৃত্যুর সময় বলেন, আমার যেন মনে হয় আসমান আর জমিনটা এক হয়ে গেছে, তার মাঝখানে আমি রয়েছি, আসমান আর জমিনের মাঝখানে আমাকে যেন পেশাই করা হয়। কি কষ্ট! কিন্তু আল্লাহকে শুধু ডাকেন, আল্লাহকে মন ভরে ডাকেন, আল্লাহ কখনো আপনাকে বিপদ আপদ মুসিবত দেবেন না। আমার ওয়াজ মনে আছে, ওটা বাঘ নয়, ওটা হলো মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম তোমাকে অহরহ তাড়িয়ে নিয়ে যাচ্ছে। হে বাবা, তুমি যে গাছে উঠেছিলে, যে গাছের উপরে তুমি উঠেছিলে, ওটা তো গাছ নয়, ওটা হলো তোমার হায়াত বৃক্ষ। তো দুনিয়ায় তোমার কিছু হায়াত এখনো বাকি আছে, তাই তো তুমি তোমার হায়াত গাছে উঠতে পেরেছো গো। যদি তোমার হায়াত না থাকতো, ও বাবা যাই তোমাকে ধরে ফেলে দিত। তবে তুমি যেন মনে করো না, আমি গাছে উঠেছি বলে ওই আজরাইলের হাত থেকে আমি বেঁচে যাব, ওটা ভেবো না। কারণ তোমার গাছে শিকড় সাদা ইঁদুর আর কালো ইঁদুরে কেটে দিচ্ছে দুরন্ত গতিতে। সাদা ইঁদুর মানে দিন, আর কালো ইঁদুর মানে রাত। রাত আর দিন যায় আর আসে তোমার হায়াত গাছের শিকড় গুলো কেটে দিচ্ছে। যেদিন শেষ হয়ে যাবে, গাছ পড়বে, বাঘ তো ধরবে, আর ওই গর্তটা হলো কবর। ওই গর্ত ওটাই হলো কবর, ওখানে শুধু সাপ আর বিছে পড়া। যে যে মাটিতে আমার এই বডিটা দাফন করা হবে, আপনার লাশটাকে যে জমিনে দাফন করা হবে, ওই জমি পাঁচবার করে ডাকছে, পাঁচবার করে ডাকছে, আনা বাইতুল ওয়াহাব, ওরে আল্লাহর বান্দা, আমি হলাম একা একির ঘর, আনা বাইতুল সাল্লাম, আমি হলাম অন্ধকারের ঘর, আনা বাইতুল হাইয়া, আমি হলাম সাপের ঘর। ওই জমিটা পাঁচবার করে ডাকছে, আমাকেও বলছে, আপনাদেরও বলছে, আমল কর। এই হায়াত মওত আল্লাহ কেন দিয়েছেন, কেন দিয়েছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লি
ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ তোমার হায়াতের মোহর দিয়েছেন, শুধু আবার আল্লাহ পাক দেখবেন কে কত ভালো আমল করতে পারো, কত নেক আমল করতে পারো, শুধু এটা দেখবেন আল্লাহ। এই জন্য হায়াত আর মৌত দিয়েছে, উপরে যে মৌচাক দেখেছিলেন ওটাই হলো দুনিয়া, ওইটা দুনিয়া, দুনিয়ার মধু, দুনিয়ার স্বার্থ অর্থ তোমার গালে পড়েছে, ব্যাস ফাজলাইলের কথা জি ভুল হয়ে গেছে, কবরের কথা, মওতের কথা সব তোমার ভুল হয়ে গেছে। আল্লাহ আল্লাহর স্মরণ থেকে আমাদের গাফেল করেছে। এক নম্বর আল্লাহ পাক বলেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহুকুমুত তাকাসুর, তোমাকে আল্লাহ থেকে গাফেল করে রেখেছে অর্থের প্রাচুর্য, সম্পদের প্রাচুর যোগ তোমাকে আল্লাহ থেকে গাফেল করে রেখে দিয়েছে। জি ধন সম্পদ আল্লাহর নেয়ামত, গরিব যে গরিব, গরিবত্ব অভাবী তার ওটাও আল্লাহর নেয়ামত। জি যদি যাদের ধন সম্পদ আছে তারা যদি আল্লাহকে ভুলে না যায় তো সোনায় সোহাগা হবে, দুনিয়াতেও গদির উপরে ছুঁয়ে থাকবে, আবার আখেরাতেও আল্লাহ তাদের জন্য গদির ব্যবস্থা করে দেবেন। জি হ্যাঁ, তবে মনে রেখে দিন না না এই ধন সম্পদের প্রাচুর্য আল্লাহ থেকে তোমাদের গাফেল করে রেখে দিয়েছে। হাত্তা সুরুতুল মাকবির, এমনকি তোমাদের কবর পর্যন্ত দেখিয়ে দেবে, কবরে পৌঁছে যাবে, অর্থাৎ মরণের আগ পর্যন্ত তোমাদের ধন সম্পদ আল্লাহ থেকে গাফেল করে রেখে দিয়েছে। এ তো নয়, এই ধন সম্পদ আজকের যদি এখন মরে যায়, আমি যদি এখন মরে যাই তাহলে কালকের আগামীকাল জোহর বাদ কি নিয়ে গেলাম সঙ্গে? কিচ্ছু না। কি নিয়ে গেলাম? এ এ জমি আর আমার থাকলো না, আর 1 কোটি টাকা ও আর আমার নেই, ঘর 3 তলা ও আর আমার নেই, অন্য লোকের হয়ে গেছে। সেকেন্দার জুলকার নাই, বাদশাহ সেকেন্দার জুলকার নাই, এক সময় তিনি তার উজির আমলা মন্ত্রীদের বললেন ও আমার সভাসদেরা, আমি সেকেন্দার জুলকার নাই, আমি যখন মারা যাব আমার গোসল দিয়ে কাফন পরিয়ে খাটিয়ায় করে যখন বহন করে নিয়ে যাবে, আমার দুটো হাত কাফনের ভিতর থেকে বাইরে বার করে দিয়ে নিয়ে যাবে, আমার হাত দুটো যেন বাইরে থাকে, একান ওকান হতে হতে সারা দেশময় হয়ে গেল আমাদের বাদশাহ সেকেন্দার জুলকারনাইন এই কথা বলছে। গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন তিনি, সারা বিশ্বের বাদশাহ ছিলেন। তো বলছে যে বাদশাহ মনে হয় কোনো নতুন একটা ধর্ম বা মতবাদ চালু করতে চাইছে, এরকম তো শরীয়তে নেই যে কাফনের মধ্যে থেকে হাত বার করে দিতে হবে। জনগণেরা প্রায় বাদশাহর বিরুদ্ধে তারা ইনকিলাব করার চেষ্টা করলো, বাদশাহর বিরুদ্ধে নানা রকম সমালোচনা শুরু করে দিল। মন্ত্রী বলে যা করা এমন কথা কেন আপনি বললেন, দেশের মানুষেরা হয়তো আপনার উপরে বিদ্রোহ করে দেবে, এই কথা কেন বললেন? বাদশাহ বলেন শোনো শোনো গো, যদি এ কথা বলতেই হয় তোমার সঙ্গে আমি একা বলবো না, সব মানুষের ময়দানে ডাক দাব, সবার সামনে আমি কথাটা বলবো, সবাইকে ডাক দিয়ে ময়দানে হাজির করে দেওয়া হলো। বাদশাহ বললেন শোনো বাবা, আমি আমি কোনো নতুন মতবাদ চালু করি না, বরং আমি এটা বলতে দুনিয়ার মানুষকে দেখাতে চেয়েছিলাম আমি গোটা বিশ্বের বাদশাহ, কিন্তু আমি যখন কবরের দিকে আমার নিয়ে যাই আমার হাতে কিছু নাই, আমি খালি হাতে ফিরে যাই, কিচ্ছু নেই, কিচ্ছু নিয়ে যেতে পারি না, খালি হাত।
কিন্তু এইটা বোঝাবার জন্য যে ধনসম্পদ আল্লাহ থেকে তোমাদের গাফেল করে রেখে দিয়েছে, কবর চলে গেছে, কবরে পৌঁছে গেছে, তবে না 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 কাল্লা সাওফা তাআলামুন, তোমরা অবশ্যই অতি শীঘ্রই জানতে পারবে, সুম্মা কাল্লা সাওফা তাআলামুন, তারপরে আবারও তোমরা অতি সত্তর জানতে পারবে, প্রথমে কবরের ভিতর গিয়ে আল্লাহ জানিয়ে দেবেন, দুই নম্বরে ময়দানে মাহশারে আমার আল্লাহ তাকে জানিয়ে দেবে। ও আমার ভাই জানেরা মনে রাখুন, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কি কঠিন অবস্থা হবে, এখন মাটির উপর থেকে সূর্যের দূরত্ব হলো 9 কোটি 30 লক্ষ মাইল, 9 কোটি 30 লক্ষ মাইল, সূর্যের যে আলো উত্তাপ, সূর্যের যে গরমি 20 কোটি ভাগের 1 ভাগ দুনিয়ায়, 20 কোটি ভাগের 1 ভাগ দুনিয়ায়। 14 বৈশাখ মাস কি হয়, কেউ গাছতলায়, কেউ এসি রুমে, কেউ কোল্ড ড্রিঙ্কস, কেউ শরবত, কেউ আইসক্রিম, কত কি করি গরম থেকে বাঁচবার জন্য। আর হজে গিয়েছেন যারা তাদের তো বলতেই হবে না, মনে হয় যারা মাথার ঘেরু আমার শুকিয়ে যাচ্ছে। কি রৌদ্র আল্লাহ বড় বড় বরফ আই মানে বরফ এনে ড্রামে ভরে দিচ্ছে, শুধু ওই গোলে সেই পানি দিচ্ছে, শুধু যতক্ষণ যাচ্ছে ততক্ষণ মনে হচ্ছে ঠিক আছে, যেই শেষ হচ্ছে আমার গলা শুকিয়ে যাচ্ছে, এত কঠিন অবস্থা। তা সে তো ওই সূর্যের উত্তাপের 20 কোটি ভাগের 1 ভাগ। কিন্তু না না, যদি ওই সূর্য 4.5 কোটি মাইল দূরে নেমে আসে, চোখের পলকের মধ্যে গোটা বিশ্ব পুরে ছাই হয়ে যাবে, বাতাসে উড়ে যাবে, ও ভাইরা, কিন্তু কিয়ামতের ময়দানে ওই সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থাকবে না, 4.5 কোটি মাইল দূরে থাকবে না, 1 কোটি মাইল দূরে নয়, 1,000 মাইল দূরে নয়, 50,000 মাইল দূরে নয়, না মাইলের ভিতরে নেমে আসবে। আল্লাহর নবী বললেন, হাত্তা ইয়াকুনা মিকদারা মিলিন, সূর্যটা 1 মাইলের ভিতরে নেমে আসবে, 20 কোটি ভাগ উত্তাপ সবই জমিনের উপরে পড়বে, 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যদি 20 কোটি ভাগের 1 ভাগ পড়ে এই অবস্থা হয়, তা যখন 1 মাইলের মধ্যে সূর্য নেমে আসবে 20 কোটি ভাগ উত্তাপ সব পড়বে জমিনে, তখন কি অবস্থা হবে, এর তাপমাত্রা কত হবে জানেন, 2 কোটি 70 লক্ষ ফারেনহাইট তাপমাত্রা হবে। এখন খবর নিয়ে দেখবেন, মাত্র 1300 সেন্টিগ্রেড তাপে লোহা গলে পানি হয়ে যায়, লোহা গলে পানি হয়ে যায় মাত্র 1300 সেন্টিগ্রেড তাপমাত্রায়, আর সেদিন তো 2 কোটি 70 লক্ষ ফারেনহাইট, সেদিন কি হবে, মাথায় টুপি থাকবে না, পায়ে জুতা থাকবে না, গায়ে জামা কাপড় থাকবে না, গাছপালা থাকবে না, পাহাড় থাকবে না, ঘর বাড়ি থাকবে না, গোটা জমিনটা সমান হয়ে যাবে, আমার ভাইরা নদী নালা খাল বিল সমুদ্র থাকবে না, একটা বেলা রুটির মতো হয়ে যাবে, এই জমিনটা এরকম থাকবে না, এই জমিনটা তাওয়া হয়ে যাবে, লোহা কেন হলো না, লোহার একদিকে গরম করবেন এদিকে ঠান্ডা, জি সোনা কেন হলো, হবে না, সোনার একদিকে পোড়াবেন আর একদিকে ঠান্ডা, কিন্তু তামা এমন একটা জিনিস, ওর এক সাইডে আগুন দিয়ে জ্বালাবেন গোটা মানে হাড়িটা সব জায়গায় গরম উত্তাপ হয়ে যাবে, তামা হয়ে যাবে গোটা জমিনটা, কি অবস্থা, জাহান্নাম, জাহান্নামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 70,000 শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছেন, ওই দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ছেড়ে দাও, ছেড়ে দাও জাহান্নাম, ছেড়ে দাও, 70,000 শিকল দিয়ে থেকে জাহান্নামকে তুলে দেওয়া হবে, জাহান্নাম বিকট গর্জন করে তেড়ে আসবে, আল্লাহ পাক ও আমার আল্লাহ আমার ভিতর
উল্টা হাহাকার করে দাও 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 আমার ভিতরে দাও আমার আল্লাহ বলবে দাঁড়া 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 একটুখানি দাঁড়া ওই জাহান্নামের গর্জন শুনে আমার রাসূলুল্লাহ কেঁদে সারে সার হয়ে যাবেন আল্লাহ পাক আমার উম্মতগুলো না পুড়ে যায় আমার উম্মতগুলোকে জাহান্নাম যেন না টেনে দেয় আল্লাহ ফিরিয়ে দিন ফিরিয়ে ওই সময় আমার আল্লাহ বলবেন জিব্রাইল জাহান্নামের গলাটা ধরে রেখে দাও আসতে দিও না আমার নবী বড় কষ্ট পায় জি কোথায় যাবো সেদিন সব পীর অলি আউলিয়া গৌস কুতু জি হাজি সাহেব হাফেজ সাহেব মাওলানা সাহেব দরবেশ সাহেব কুতুব সাহেব সব কেয়ামতের ময়দানেই সব সব কোথায় কে পড়ে আছে ঠিক নেই সবাই কাঁচ আল্লাহ বাঁচাও নফসি নফসি আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও নবী সেই আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী রসুলেরা সব কেনা কোথায় পড়ে কাঁচে আল্লাহ আমাকে বাঁচাও শুধু আমি বাঁচবো আল্লাহ আমাকে বাঁচাও কারো কথা মনে হবে না ওই দেখুন ইব্রাহিম খলিলুল্লাহ যিনি বলেন জাতির পিতা ইব্রাহিম পাঠিয়ে দিয়েছিলেন ওই ইসমাইল জবিহুল্লাহ কাঁদে আল্লাহ আল্লাহ শুধু আমাকে বাঁচো আমাকে আমি কারোর জন্য বলবো না দূর পাহাড়ে মুসা নবীর সঙ্গে দূর পাহাড়ে কথা হতো আল্লাহর সঙ্গে নবী মুসার এই জন্য তো তাকে কালিমুল্লাহ বলা হয় ওই মুসা নবী কোথায় কোথায় পড়ে কাঁদে আল্লাহ আল্লাহ কারোর জন্য বলি না আমার উম্মতের জন্য নয় আমার বাড়ির মানুষদের জন্য নয় আমার বেবি বাচ্চাদের জন্য কাঁদি না আল্লাহ শুধু আমি মুসা আমাকে তুমি বাঁচিয়ে দাও ওই দেখুন না আল্লাহর কুদরতের কারিশমা ওই তো ঈসা রূহুল্লাহ বিনা বাপে মরিয়ামের গর্ভে হয়েছিলেন ওই ঈসা নবীকে যে সারে হয়ে যাবে ও আমার আল্লাহ আমার মা মরিয়ামের জন্য আমি কাঁদছি না আল্লাহ আল্লাহ আমি ঈসা তুমি আমাকে বাঁচিয়ে দাও কঠিন অবস্থা দেখলেন একশো কুড়িটা লাইন হবে হাসর মাঠে একশো কুড়িটা এক একটা লাইন লম্বা হবে 40,000 বছরের রাস্তা পরিমাণ লম্বা তিনটে লাইন জান্নাতে যাবে আর 117টা লাইন জাহান্নামে যাবে কি কঠিন সময় আল্লাহ কিন্তু একজন কাঁদবেন নিজের জন্য কাঁদবেন না কারো নিজের বিবি বাচ্চাদের জন্য কাঁদবেন না একজন তিনি কেঁদে সারে সার হয়ে যাবেন হাসর ময়দানে কেঁদে সারে সার হয়ে যাবেন ও আমার আল্লাহ আমি আব্দুল্লাহর বেটা আমি নবী মুহাম্মদ আমাকে বাঁচাতে হবে না আল্লাহ আমি নবী মুহাম্মদ বাঁচতে চাই না আল্লাহ শুধু আমার উম্মত গুলোকে বাঁচিয়ে দাও আমার নবী শুধু থাকবেন আমার বাঁচাতে হবে না আল্লাহ আমি বাঁচতে চাই না শুধু আমার উম্মত গুলো বাঁচিয়ে দাও আমরা সেই নবীকেও ভুলে গেলাম এত আমরা বিশ্বাসঘাতক হয়ে গেলাম নেমো খারাপ হয়ে গেলাম জীবনের কটা দিন আখেরতের জীবনের তুলনায় আখেরতের একটা দিন হবে 50,000 বছরের মতো লম্বা দিনটা শনিবারের দিন হবে হাসরের দিনটা শনিবার হবে আর ওই একটা দিন বড় হবে দুনিয়ায় 50,000 বছর হতে যে সময় লাগে একদিন অত বড় আর ওই হাসরের একদিনের তুলনায় আমরা যারা 100 বছর হায়াত পেয়েছি 100 বছর তারা মাত্র দুনিয়াতে 1.5 থেকে 2 মিনিট বেঁচে আছে 1.5 থেকে 2 মিনিট মাত্র পরকালের দিনের তুলনায় আদম নবী আলাইহিসসালাম 950 বছর বেঁচেছিলেন 950 বছর বেঁচেছিলেন আদম নবীর ইন্তেকাল হয়ে গেল আমার আল্লাহ পাক বলেন ও আদম দুনিয়াটাকে তো
তুমি কেমন পেলে গো আদম নবী বলেছিলেন আল্লাহ দুনিয়াটা আমার মনে হলো যেন একটা ঘর একটা ছোট ঘর দুটো দরজা রয়েছে আমি আদম আমি একটা দরজা দিয়ে ঢুকে আরেকটা দরজা দিয়ে বেরিয়ে এসেছি ঘরের ভিতরে দাঁড়াই নেই একটা দিয়ে ঢুকে আর একটা দিয়ে বেরিয়ে এসেছি দুনিয়াটা আমার এমন মনে হয়েছে তো 950 বছরের জীবনের হিসাব জি আল্লাহ মুহাম্মদ আল্লাহ মুহাম্মদ জওয়ান যুবকরা কিয়ামতের এই কঠিন রৌদ্রে দাঁড়িয়ে থাকতে হবে না যদি যৌবন বয়সে তুমি আল্লাহর ইবাদত বন্দেগি করো ওখানকার হাশর ময়দানে কোনো ছায়া থাকবে না আল্লাহর আরশে আজিম নামিয়ে আনা হবে আর সেই আরশের বড় ছায়া পড়বে তার মধ্যে সাত শ্রেণীর মানুষরা যাবে তার মধ্যে এক শ্রেণী শাবুন নাসা ফি ইবাদাতিল্লাহি তাআলা যে যৌবন বয়সে যুবক বয়সে যারা আল্লাহর ইবাদত বন্দেগি করে ওই রৌদ্রে কিয়ামতের ময়দানে তাদের দাঁড়াতে হবে না আমার আল্লাহ পাক ওই আরশের ছায়ার নিচে তাদেরকে বসার জায়গা করে দেবে যৌবন বয়সের আলাদা হিসাব দিতে হবে আল্লাহর কাছে পাঁচটা প্রশ্ন আল্লাহ করবেন কোন জমিদার একটা পা তুলতে পারবে না এই প্রথমে আবার আল্লাহ বলবেন বলো তুমি তোমার যৌবন তোমার যৌবন বয়সটা যৌবন বয়সটা কোন জায়গায় ব্যয় করেছো বলো তারপরে তোমার বাকি জীবনটা তোমার পুরো জীবনটা কোন পথে ব্যয় করেছো আর এর মধ্যে তো সারা জীবন ছিল তবু যৌবন বয়সের হিসাবটা আলাদা করে দিতে হবে ওই সময় কি করেছো সারা জীবন কি করেছো জি আয় করেছো কোন পথে ব্যয় করেছো কোন পথে যা জ্ঞান অর্জন করেছিলে সেই মানে জ্ঞান অনুযায়ী আমল করেছিলে কোথায় এই পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন জমিদার আল্লাহর সামনে থেকে একটা পা তুলতে পারবে এই দুনিয়াটা কেমন জানেন আমার আল্লাহ পাক বলেছেন দুনিয়াটা কেমন ওমা হাযিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা তামাশার জায়গা আল্লাহ বলেন দুনিয়াটা এলো একটা খেল তামাশার জায়গা দেখেন বাচ্চা কাচ্চারা খেলাধুলো করে নারকেলের মালা হাড়ি করেছে কি 2 টাকার মাটির হাড়ি কিনেছে কি প্লাস্টিকের 1.5 টাকার 1 টাকার হাড়ি কিনেছে ধুলো বালি দিয়ে গোল করে ঘর বানিয়েছে অনেকগুলো জি সেখানে ধুলো বালি দিয়ে চুলো করেছে তার উপরে ওই নারকেলের মালা কি ওই ছোট ছোট হাঁড়ি বসিয়ে ধুলো বালি দিয়ে ভাত রান্না করছে যে ঘাস পাতা কেটে তরকারি সবজি রান্না করছে দেখবেন এরকম খেলাধুলো করে আবার ওর মধ্যেই বলে আমি আব্বা ও বলে তুই মা হ ও ও ও এই মানে বলে তুই স্বামী এ বউ সবের ভাগ ভাগ করে নেয় জি খেলা করে সন্ধ্যা হয়ে গেছে মা ডাকে গে ওরে বাবা চলে আয় সন্ধ্যা হয়ে গেছে ফুলবাড়ি ঘর বাড়ি গুলো ভেঙে দিয়ে গে ওদের মিথ্যা মিথ্যা ভাতের হাড়ি উপর করে ফেলে দিয়ে মিথ্যা তরকারি গুলো উপর করে ফেলে দিয়ে সবাই চলে যায় মায়ের ডাকে চলে যায় ও ভাইরা আমার আল্লাহ বলেন দুনিয়াটা হলো এমন আমি আল্লাহর কাছে তুই চলে আসবি আপা হাসি তুম আন্নামা খলাকনাকুম আবাসা তোমরা কি মনে করো আমি তোমাদের বেকার সৃষ্টি করেছি ওয়াইনাকে এলাইনা লাতুর যাও তোমাদের কি আমার কাছে ফিরে আসতে হবে না এই দুনিয়ার মূল্য কত জানেন দুনিয়ার মূল্য
আল্লাহর নবী আল্লাহর হাবিব সাহাবাদের নিয়ে কি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, আল্লাহর নবী দেখেন রাস্তার ধারে একটা ছাগল মরে পড়ে রয়েছে, পচে গিয়েছে, ফুলে গন্ধ হয়ে পোকা বিষ বিষ করে পোকাও বেড়ায়। আল্লাহর নবী সাহাবাদের বললেন, ও বাবারা, ওই ছাগলটা তোমরা কে কত দিয়ে কিনতে পারো? পচে ফুলে গন্ধ হয়ে পোকা হয়ে গেছে, এই ওই ছাগলটা কয় দেড়হাম দিয়ে কিনতে পারো তোমরা? রাসূলুল্লাহ, ও তো পচে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে, কে কিনবে? ও কেউ কিনবে না, ফিরিয়ে দিলেও নেবে না। জি নবী আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, বাবা শুনে রাখো, ওই ছাগলটার তবু কিছু দাম রয়েছে। তবে আমি রাসূলুল্লাহ বলি, দুনিয়ার অত দাম নেই, ওই ছাগলটার যা দাম রয়েছে গোটা দুনিয়ার তা দাম নেই। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, একটা মশার ডানার সমতুল্য যদি দুনিয়ার মূল্য হতো, অর্থাৎ দুনিয়ার মূল্য যদি একটা মশার ডানার সমতুল্য হতো, আমার আল্লাহ কোন কাফেরকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। একটা মশার ডানা কত দাম হতে পারে? জি কেউ ফিরে দিলেও নেবে না। মশার ডানা, রসুল বলছে সারা দুনিয়ার মূল্য যদি একটা মশার ডানার সমতুল্য হতো, আল্লাহ কোনো কাফেরকে একটা ঢোক পানিও পান করতে দিতেন না। দুনিয়ার কোনো মূল্য নেই ভাই আমার, বাবা জি আমার। আল্লাহ রাব্বুল আলামিন রসুল বললেন, এমন একটা জমানা আসবে, এমন একটা সময় আসবে আমার উম্মতের, ইউহিব্বু দুনিয়ার সুখ শান্তি কতটা? আমি ধরেন 100 কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক, আমার 20 তলা ফ্ল্যাট আছে, অনেক কিছু আছে, এই সুখ কত না। নবী আমার বললেন, বিশাল সমুদ্রের মাঝখানে, মহাসমুদ্রের মাঝখানে যদি একটা চড়ুই পাখি ঠোঁটখানা বুড়িয়ে দিয়ে উঠিয়ে নেয়, ওই চড়ুই পাখি ঠোঁটে কতটুকু পানি উঠতে পারে? পানি কমবে কতটা সমুদ্রে? কিচ্ছু হবে না। চড়ুই পাখি মহাসমুদ্রের মাঝখানে ঠোঁটটা বুড়িয়ে উঠিয়ে নিয়েছে, ওই চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি উঠেছে অতটুকু সুখ আর শান্তি আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে সব ভাগ করে দিয়েছেন। মানুষ বলেন, জিন বলেন, পশু পাখি বলেন, সবার ভিতরে আল্লাহ ভাগ করে দিয়েছেন। আর ওই সমুদ্র পরিমাণ সুখ আর শান্তি আখিরাতের জন্য আমার আল্লাহ তুলে রেখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া কিচ্ছু না, ধোকার জায়গা। নবী আমার বললেন, বাবা ওই চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পরিমাণ পানি উঠেছে অতটুকু দুঃখ আর কষ্ট আমার আল্লাহ পাক তার সৃষ্টি জগতের ভিতরে ভাগ করে দিয়েছে। আর সমুদ্র পরিমাণ দুঃখ আর কষ্ট আল্লাহ পরকালের জন্য রেখে দিয়েছে। কতটুকু কষ্ট হয়েছে দুনিয়া, সবার মধ্যে ভাগ করে দিয়েছে সব কষ্ট, জীবজন্তু, পশু পাখি, মানুষ, জিন। জি সমুদ্র পরিমাণ কষ্ট আল্লাহ আখিরাতের জন্য তুলে রেখে দিয়েছেন। গোটা দুনিয়াটা হুজুরগারে দিনেরা বলেছেন, এই গোটা পৃথিবীটা যদি সরিষার দানা দিয়ে ভর্তি করে দেওয়া হয় আসমান পর্যন্ত, 1 ইঞ্চি জায়গা বাকি নেই টোটাল পৃথিবীতে, 1 ইঞ্চি জায়গা ফাঁকা নেই, সরিষার দানা ভরে দেওয়া হয়েছে। একটা পাখি বছরে একটা করে সরিষার দানা নিয়ে যাচ্ছে, বছরে একটা করে দানা, একটা পাখি।
বলছে ওই একটা পাখি একটা করে সরিষার দানা নিয়ে যেতে যেতে হয়তো ওই সরিষার দানা একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের জীবন শেষ হবে না, পরকালের জীবন শেষ হবে না। এখনো সময় আছে, দুনিয়াতে আমরা থাকবো কেমন? নবী আমার বলে দিলেন কোন ফির দুনিয়া কান্নাকা গরিব, তুমি দুনিয়াতে এমন হয়ে থাকো তুমি যেন একজন বিদেশি মুসাফির, আওয়াবিরু সাবিল, অথবা তুমি হলে একজন রাস্তার পথি, তুমি পথ দিয়ে হেঁটে যাও, এমন ভাবে তুমি দুনিয়ায় থাকো আমি রাস্তায় হেঁটে যাই, ওটা আমার ঘর নয় আমার বাড়ি নয়, আমি মুসাফির ওটা আমার ঘর নয় বাড়ি নয়, আমি বাড়ির দিকে হাঁটি। আমাদের বাবা আদম নবী আলাইহিস সালাম, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম বাড়ি তো জান্নাত, জান্নাতের ভিতরে ছিলেন, আমরা সবাই ওই বাড়ির দিকে যাই। কিন্তু না না, যারা পথ ভুল করেছে, যারা পথ ভুল করেছে তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য, সঠিক পথের দিশা দেওয়ার জন্য যুগে যুগে আমার আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। নবী রাসূল তো আর হবে এখন, তো নবীদের ওয়ারেসের আকানি আলে মোলাবারে গলা ফাটিয়ে ফাটিয়ে বলে যায়, কিন্তু না না না, এমন একদিন আসবে ওই দিনে আর কিছুই করার থাকবে না। এখনো বলছি খুব ভালোবেসে মোহাব্বত করে বলছি, আপনাদের খুব ভালো লাগছে যে অনেক ভালো লাগছে, আমি তবু দুনিয়ার জিন্দেগিটা শুধুমাত্র একটা পরীক্ষার হয়। রসুল নিজে বলেছেন আর দুনিয়া দারুল মেহান, এই দুনিয়াটা হলো একটা পরীক্ষার হল। তাই 100 মার্কের পরীক্ষা হচ্ছে 3 ঘন্টা, 3 ঘন্টা সময় 100 মার্কের অ্যান্সার দিতে হবে। তা বলেন তো পরীক্ষার হলে বসে কে কদিন বল খেলেছে, তাস খেলেছে, ক্যারাম বোর্ড খেলেছে, মোবাইল দেখেছে না, এই এই সময়ের মধ্যে আমার প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, আমার নাম্বারটা যেন আমি বেশি পাই। জি চেষ্টা করে পরীক্ষার হলে 1 মিনিট সময় নষ্ট করে না। জি এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, এই রেজাল্ট হবে কবে? কেয়ামতের মাঠে রেজাল্ট হবে, হাশর ময়দানে আমার আল্লাহ রেজাল্ট দেবেন। শুনে রাখুন, একদল মানুষের সামনের দিক থেকে ডান হাতে তাদের রেজাল্ট দিয়ে দেবেন, আমল নামা দিয়ে দেবেন, ওই লোকটা বড় আনন্দ পেয়ে যাবে, বলবে হা ও মুকুরু কিতাবিয়া, এসো এসো আমার আমল নামাটা একবার পড়ো, আমার রেজাল্ট খানা একবার দেখো, ও তো সফল হয়ে গেল। কারণ দুনিয়ার পরীক্ষার হলে বাদরামি করে না, পরীক্ষার হলে সময় নষ্ট করে না, আমার আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে সম্পর্ক রেখে চলেছে, সময় নষ্ট করে না। আবার একদল মানুষ আসবে যাদের পিছন দিক থেকে বাম হাতে আমল নামা দেওয়া হবে, বাম হাতে, ও আফসোস করে বলবে ইয়া লাইতা লামুতা কিতাবিয়া, হায় আফসোস রে, যদি আমার রেজাল্ট যদি আমার না দেওয়া হতো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিনে আল আতাকা হাদীসুল গাশিয়া উজুহুন ইয়াউমাইযিন খাশিয়া, ওই দিনে বহু চেহারা ভীত সন্ত্রস্ত থাকবে, মলিন হয়ে যাবে। আবার অনেক চেহারাগুলো উৎফুল্ল হবে, আনন্দ প্রকাশ করবে, যারা রেজাল্ট ভালো পেয়েছে। কিন্তু রেজাল্ট যদি খারাপ হয় তাহলে বিপদের তো আর সীমা থাকবে না। জি একটু কষ্ট করুন, এই 1.5 থেকে 2 মিনিট একটু কষ্ট করুন, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বললেন লাকদ খলাকনাল ইনসান ফী
ইমানদারদের জন্য এটা জেলখানা, দুনিয়া জেলখানা। জেলখানায় ফলের জুস চাইলে পাওয়া যায় না, গতি তোষক চাইলে পাওয়া যায় না, মশারি চাইলে পাওয়া যায় না, আপনার কে এসি রুম চাইলে পাওয়া যায় না। কিন্তু ইমানদারদের জন্য এই দুনিয়াটা হলো জেলখানা, একটু কষ্ট হবে। তবে জান্নাতুল কাফিরিন, কাফিরদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত। ওদের দেখলে হবে না, ওদের পরকালে কিচ্ছু নেই। দুনিয়া কাফিরদের জন্য জান্নাত, ইমানদারদের জন্য জেলখানা, একটু কষ্ট। দেড় থেকে মাত্র দু মিনিট, মাত্র দু মিনিট, প্রাণ ভরে একদম আল্লাহকে ডাকো। রাস্তায় হেঁটে যাচ্ছে, জি কাঁচা বাদাম না বলে, সারেগামা না বলে, আপনার ঠোঁট নাড়তে হবে না, জিভও নাড়তে হবে না, শুধু মনে মনে অন্তরে অন্তরে আমার আল্লাহ রব্বুল আলামিনকে ডাকুন। আল্লাহ সব শুনে, সব জানে, জি আল্লাহ রব্বুল আলামিনকে জানে। আর রাতের অন্ধকারে আমি একটা কথা বলে দিই, রাতের অন্ধকারে অন্তত আল্লাহর ভয়ে, শুধু শুধু আল্লাহর ভয়ে সারা জীবনের ভিতরে অন্তত একটা ফোঁটা পানি ফেলে যাবে, এক ফোঁটা পানি টোটাল লাইফের মধ্যে যদি একটা ফোঁটা পানি ফেলতে পারে, সোনায় সোয়া কাপে। একটু আগে বলছিলাম না, জাহান্নামকে ছেড়ে দেওয়া হবে, জাহান্নাম বিকট গর্জন করে আগিয়ে আসবে, আমার নবী কেঁদে সারে সার হয়ে যাবে। ওই সময় জিবরিল আমিন এসে বলবেন, ও বিশ্ব নবী কাঁদবেন না, এই দিন আমার আমার হাতে একটা পাত্র রয়েছে, এর মধ্যে পানি রয়েছে, ওই পানিটা ছড়িয়ে দিন, জাহান্নামের আগুনটা নিভে যাবে। আল্লাহর নবী জিব্রাইল আমিনের কাছ থেকে ওই পানির পাত্রটা নিবেন, নিয়ে এক আসলা পানি নিয়ে জাহান্নামের দিকে ছুঁড়ে মারবেন, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা নিভে যাবে। এই জিব্রাইল, নবী বলবেন, জিব্রাইল এ কোন রহমতের পানি আনলে ভাই, এ কোন কুদরতের পানি এনেছো ভাই, এক আজলা পানিতে জাহান্নাম নিভে গেল। জিব্রাইল আমিন বলবেন, ও আল্লাহর নবী, না এটা রহমতের পানি নয়, এটা কুদরতের পানি নয়, এটা হলো আপনার উম্মতির চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতের যে আল্লাহর ভয় কেঁদেছিল, ওই চোখের পানি এটা। আল্লাহর নবী তাই বললেন, কাঁদো 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 গো, যদি কান্না না আসে অন্তত কান্নার মতো ভান করে থাকো, কান্নার মতো ভান করো। আমার রাসূলুল্লাহ বললেন, তোমার চোখের পানিটা যদি একটা মাছি মাথা পরিমাণ হয় তবু তুমি কাঁদো। ও মাছির মাথা পরিমাণ অতটুকু পানি জাহান্নামের আগুন থেকে কোনো ব্যক্তিকে বাঁচাতে সক্ষম। জি আল্লাহর ভয়ে যারা কাঁদে তাদের আর গিস কখনো জাহান্নামে যাবে না, আরে কেয়ামতের ময়দানে রৌদ্র দাঁড়াবে না। গোপনে গোপনে আল্লাহর আল্লাহর আল্লাহ করবেন, ওয়াসাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, যে ব্যক্তি গোপনে আল্লাহ 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 করে তার দুই চোখ দিয়ে পানির তোষা গুলো পড়ে, ওই লোকটা আমার আল্লাহর আরশে আজিমের ছায়ার তলায় জায়গা পেয়ে যাবে। একদম চারিদিক থেকে শত্রু ঘিরে ফেলে দিয়েছে আমাদের, চতুর্দিক দিয়ে দেখেন না, শত্রুরা ঘিরে ফেলে দিয়েছে। একটা কঠিন মুহূর্ত, একটা কঠিন সময় সমাগত, তবে আসবে একটা দিন, একদম শিওর 100% একটা দিন আসবে, যেদিন
প্রায় জান্নাতের সুখ নেমে আসবে, শুধু ভারতবর্ষে নয় প্রতিটা দেশে জান্নাতের সুখ নেমে আসবে। তবে তার আগে মুসলমানদের অনেকটা রক্ত দিতে হবে, অনেক রক্ত দিতে হবে, এই শুধু আমাদের এই বাদরামির জন্য। বাকি সময়টা লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে কলেমা পড়ে, আরে কলমা খানি হলি বলে চাষা কতটা হয়েছে, মানে ও দশ হাজার হয়ে গেছে, দশ হাজার তো কলেমা তো পড়ে না, সবার কথা বলছেন কলেমা তো পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ করে কত, দশ হাজার সারা জীবন পড়ছে। মুসা নবী বলেছিলেন আল্লাহ তুমি আমার স্পেশাল একটা আমোদ জানিয়ে দাও, যে আমলটা করলে আল্লাহ আমি অনেক লাভবান হতে পারবো। আল্লাহ বলেছিলেন মুসা তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা নবী বলেন আল্লাহ এত সবাই করে, এত সবাই করে, আমার আল্লাহ পাক বলেছিলেন মুসা সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় দেওয়া যায়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আর একটা পাল্লায় দেওয়া যায় তাহলে লা পাল্লায় চাপানো হয় তাহলে নেকির পাল্লা ঝুঁকে যাবে, সাত আসমান জমিন পরিমাণ গোনা হোক না কেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই গোনা করেছিস ঠিক আছে, কুল্লু বনি আদম খাতাউন, গোনা তুই করে ফেলেছিস, আমার কাছে ফিরে আয় রে বান্দা, তোর গোনা করতে তুই গোনা করেছিস তবে তওবা করতে দেরি হবে তোর, আমি আল্লাহ বলি আমার ক্ষমা করতে দেরি হবে না। আরে আমরা তো অত বড় গোনা করিনি যে নবী পাকের জমানাতে হয়েছিল, অত বড় গোনা তো আমরা করিনি, শুধু একবার আল্লাহর কাছে ইস্তেগফার করে কেঁদে দেখেন আল্লাহ আমাদের ঘাড়ে এই শিরার চাইতেও নিকটে রয়েছে, ঘাড়ে শিরার চাইতেও নিকটে রয়েছে, জনাহ আকরব ইলাইহি মিনকুম মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছে আমি তোর ঘাড়ের যে শির ওর চাইতেও তোর কাছে রয়েছে, তুই শুধু দোয়া কর আমার কাছে আমি আল্লাহ তোর দোয়া কবুল করে নেব। আরে কত বড় গোনা আল্লাহ ক্ষমা করেন। আমি বলছি আপনাকে খুব একটা ভালো ঘটনা বলছি, তো তার আগে আরেকটাবার খুব মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা আলি ان ہواؤں سے کہہ دو نہ آئے ادھر, ان ہواؤں سے کہہ دو نہ آئے ادھر, ان کی خوشبو کا کوئی ضرورت نہیں, میرے کشتی کا حافظ خود ہے خدا اور کملی والے سفینے میں موجود ہے, اللہم صل علی وعلی آل سیدنا. امام غزالی رحمت اللہ علیہ لکھیں আল্লাহ নবী একদিন মদিনার মসজিদে নববী শরীফের মধ্যে বসে রয়েছেন, হঠাৎ করে হযরত উমার মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে কাঁদে, কেঁদে সারে সার হয়ে যায়, কেঁদে 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 সারে সার হয়ে যায়। আল্লাহ নবী বললেন উমার উমার কেন কাঁদো বাবা, উমার বলে আল্লাহ নবী ওই দেখুন মসজিদের বাইরে ওই একটা যুবক ছেলে দাঁড়িয়ে রয়েছে, ওই যুবকটা আমার কলিজাটা জ্বালিয়ে দিয়েছে, আমার কলিজাটা পুরো জ্বালিয়ে দিয়েছে,
নবী পাক ডাকলেন, এই ছেলে, এই যুবক, শোন, তুমি কি এমন কাজ করেছো উমারের পরিজ্ঞতা জানিয়ে দিয়েছো? হুজুর, আমি একটা বড় গোনা করে ফেলেছি হুজুর, খুব বড় গোনা করে ফেলেছি, আমার গোনা কি মাফ হবে? নবী বললেন, কেন হবে? আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। যারা নফসের উপরে বাড়াবাড়ি করেছো, সীমা লঙ্ঘন করে গিয়েছো, তাদেরকে বলি তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, আল্লাহ তোমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেবে। জোয়ান বলছে, হুজুর আমার গোনা কিন্তু বড়, এই তোমার গোনা সাত আসমানের চেয়ে বড়, সাত আসমানের চেয়ে তো বড়। জি আর রাসূল আল্লাহ, সাত আসমানের চেয়েও বড়। আরে সাত আসমান যাই যাই কথা নাকি? প্রথম আসমানটা গাঢ় ধোঁয়া দিয়ে তৈরি, দ্বিতীয় আসমানটা লোহা দিয়ে তৈরি, তৃতীয় আসমানটা তামা দিয়ে তৈরি, চতুর্থ আসমানটা রূপো দিয়ে তৈরি, পঞ্চম আসমানটা সোনা দিয়ে তৈরি, ষষ্ঠ আসমানটা নীলকান্ত মণি দিয়ে তৈরি, সপ্তম আসমানটা লাল আকিক পাথর দিয়ে তৈরি। এক একটা আসমান মোটা কত জানেন? এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 9,30,00,000 মাইল, আর এক একটা আসমান মোটা হলো 9,30,00,000 মাইল। আবার এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব 9,30,00,000 মাইল। আবার এই সব আসমান বলো এই একই সাইজের না, মাথায় কাজ করবে না। দ্বিতীয় আসমানটা এত বিশাল বড়, দ্বিতীয় আসমানটাকে মনে করেন একটা বিরাট বড় ফাঁকা ময়দান, তার মাঝখানে প্রথম আসমানটা একটা মটরের মটরের একটা দানার মতো করে মানে খুঁজি বলে। তাহলে দ্বিতীয় আসমান কত? আবার তৃতীয় আসমানটাকে মনে করেন বিশাল বড় ফাঁকা এক ময়দান, তার মাঝখানে দ্বিতীয় আসমানটা একটা মুরগির আন্ডার খোসার মতো ছোট হয়ে গেছে। যে চতুর্থ আসমানটা এত বিশাল বড়, তার নিচে তৃতীয় আসমানটা একটা পেঁয়াজের সিলকার মতো এরকম ছোট হয়ে গেছে। পঞ্চম আসমানটা এত বিশাল বড়, তার নিচে চতুর্থ আসমানটা একটা ছোট আংটির মতো যেন ওই বিশাল ফাঁকা মাঠের মাঝখানে একটা ছোট আংটি হারিয়ে গেছে। ষষ্ঠ আসমানটা এত বিশাল বড়, তার নিচে পঞ্চম আসমানটা একটা মরা মাছের চোখের মতো যেন ওই বড় ফাঁকা মাঠের মাঝখানে পড়ে রয়েছে। আর সপ্তম আসমানটা এত বিশাল বড়, তার নিচে এই ছটা আসমান যেন মনে হচ্ছে একটা মেয়ে ছেলের মাথার চুল পড়ে রয়েছে। রসুল বলছে, তোমার গোনা কি সাত আসমানের চেয়ে বড়? জি জি আর রাসূলুল্লাহ, আমার গোনা সাত আসমানের চেয়ে বড়। নবী আমার বললেন, ও বাবা গো, তোমার গোনা কি সাত জমিনের চেয়ে বড়? জি আর রাসূলুল্লাহ, সাতটা জমিনের চেয়েও আমার গোনা বড়। নবী আমার বললেন, বাবা তোমার গোনাটা কি আমার আল্লাহর চাইতে বড় নাকি? হুজুর আমি বড় গোনা করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, বলো তো বাবা গো, কি গোনা এমন তুমি করেছো বাবা? ওই যুবকটা বলে, ও আল্লাহর নবী, ও হাবিবুল আমি তো একজন কাফন চোর ছিলাম। কাফন চোর, লোক মাইয়াকে কবর দিয়ে বাড়ি যেত। জি, আমি সেই রাত্রের বেলা সেই কবর খুলে আমি সেই কাফনটা খুলে নিয়ে ওই কাফন বিক্রি করে দিতাম, আমার সংসার চলত। আল্লাহর নবী একদিন মদিনার এক আনসার কুমারী মেয়ে মারা গিয়েছিল, এখনো মেয়েটার বিয়ে হয় না, ও কুমারী, ওই আনসারদের একটা মেয়ে মারা গেল, আমি ওর জানাজা এসেছিলাম, আমি ওর কবর দেওয়াটা
দেখেছিলাম আয়াল্লাহর নবী গো আমি আমার স্বভাবগতভাবে আমি ওই কাফন চুরি করার জন্য ওই মদিনার আনসার কুমারী মেয়েটার কবরি ভিতরে ঢুকে গেলাম আমি কবরের মাটি সরিয়ে দিয়ে কবরের ভিতরে ঢুকে গেলাম ওর গায়ের থেকে আমি কাফন গুলো খুলে নিলাম আমি বাইরে বেরিয়ে আসব ইতিমধ্যে শয়তান আমাকে ধোকা দিয়ে দিল ইবলিস আমাকে ধোকা দিল আমি কবরের ভিতরে ওই আনসারদের ওই কুমারী মরা মেয়েটার সঙ্গে আমি যৌন ক্রিয়া করলাম প্রতিক্রিয়া করলাম আমার যৌন পিপাসা মিটিয়ে দিলাম তারপরে আমি কবর থেকে বাইরে বাড়লাম হুজুর আমি যেই না কবর থেকে বাইরে বেরিয়ে গেলাম ওই মেয়েটা আনসারদের ওই কুমারী মেয়েটা কবরে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে বলে ওরে হতভাগারে তুই কিয়ামত পর্যন্ত আমাকে না পাখালতে ফেলে রেখে গেলি আরে এক কবরের স্থান মুর্দাদের সামনে আমাকে বেইজ্জতি করে দিলি তারপরে ওই মেয়েটা কবরে চলে গেল ও আল্লাহর নবী আমি এত বড় অপরাধ করেছি এখন তো এইরকম অপরাধ আমরা করি না গোনা হয় তবে এত কঠিন গোনা কেউ করে না কেউ সাহসও করে না আল্লাহর নবী এত রেগে গেলেন রসুলুর ঘাড় ধাক্কা দিলেন এই যা বেরিয়ে না বেরিয়ে না তুই এরম একটা কাজ করেছিস যা বেরিয়ে না ওই নওজোয়ান যুবকটা কাঁদতে কাঁদতে পাগলের মতো এক জঙ্গলে পাশের কোনো জঙ্গলে চলে গেল পাশের কোনো জঙ্গল 40 দিন খাওয়ানা দাওয়ানা পাগলের মতো দেওয়ানার মতো শুধু কাঁদছে 40 দিন কেঁদে সারে সার হয়ে যাচ্ছে আর বলে আল্লাহ রব্বুল আলামিন আমি জীবনে এমন কাজ আর করব না তুমি আমাকে মাফ করো আল্লাহ আর যদি আমার ক্ষমা করে দাও সর্বপ্রথমে আমার এই খবরটা আমার রাসূলুল্লাহকে পৌঁছে দাও আমার আল্লাহ জিব্রাইলকে বললেন যা জিব্রাইল আমার নবীর কাছে চলে যা আমার নবীর খবর দিয়ে আয় আমি আল্লাহ পাক ওই যুবকের গোনাটা মাফ করে দিলাম যে লোকটা আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপরে প্রচন্ড অসন্তুষ্ট আল্লাহ আল্লাহর কাছে আল্লাহর নবী বলছে তোমার জুতোর ফিতে যদি ছিঁড়ে যায় তবু আল্লাহর কাছে যাও আল্লাহ আমার জুতোর ফিতে ছিঁড়ে গেছে আমার জুতোর ফিতে দাও আল্লাহ বলছে আমি ওই ব্যক্তিকে খুব ভালোবাসি যে আমার কাছে চায় তো যে লোকটা আল্লাহর কাছে চায় না ফরিয়াদ করে না আল্লাহ তার উপরে ব্যাপক রেগে আছেন প্রচন্ড এটা মনে রাখবে সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর কাছে খবর হয়ে গেল আল্লাহর নবী সাহাবাদের বললেন চলে যাও বাবা চলে যাও দেখে এসো ওই জোয়ানটাকে ডেকে নিয়ে এসো সাহাবা খুঁজে খুঁজে জঙ্গল থেকে তাকে ডেকে নিয়ে গেল ও জোয়ান আল্লাহর নবী এখনই তোমার ডাক দিয়েছেন ওই জোয়ানটা নবী পাকের সামনে চলে যায় মাথাটা নিচু করে দাঁড়িয়ে থাকে নবী আমার বলেন ও বাবা আমার আল্লাহ পাক তোমার অত বড় সিরিয়াস গুনাহটাকে মাফ করে দিয়েছে জি আল্লাহর কাছে যত ইস্তিগফার করবে আপনার গরিবত্ব চলে যাবে জি ইস্তিগফার করবে আপনার ফসল আবার ব্যাপক হবে আল্লাহর কাছে ইস্তিগফার করবেন আপনার সন্তান সন্ততি আল্লাহ দেবেন যারা সন্তানহীন হীনা তাদেরকে সন্তান দেবেন জি আপনি যদি ইস্তিগফার করেন বেশি বেশি অনাবৃষ্টি থাকবে না আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন আমি আজকে যেন দেখছিলাম কোনো নওজোয়ান যদি আল্লাহর কাছে খালেসভাবে তওবা করে আল্লাহ গোটা পৃথিবীতে যত কবরে আজাব হচ্ছে সমস্ত কবরের আজাবটা আগামী 40 দিনের জন্য বন্ধ করে দেন আজকে দেখছি যাইটাই কথা 70টা মায়ের চাইতেও
আল্লাহ বান্দার পথের দিকে তাকিয়ে থাকে, আল্লাহ মানুষকে ধ্বংস করে দিতে চায় না। সমুদ্র প্রতিদিন আমার আল্লাহ কে বলে, আল্লাহ তোমার বান্দারা বান্দিরা যে অসভ্যতা শুরু করে দিয়েছে আল্লাহ পাক, ওদের বেঁচে থাকার অধিকার নেই, তুমি একবার অনুমতি দাও আল্লাহ, আমি সুনামি দিয়ে ওদেরকে ধ্বংস করে দিই। পাহাড় বলে, আল্লাহ পাক ও আমার আল্লাহ তোমার বান্দা বান্দিরা যে অসভ্যতা শুরু করেছে আল্লাহ পাক, আমরা তো সহ্য করতে পারি না, হুকুম দাও আমি পাহাড় উঠে গিয়ে ওদেরকে পিষে পিষে শেষ করে ফেলি। বাতাস বলে, আল্লাহ রব্বুল আলামিন আমার একবার হুকুম দিয়ে দাও, আমি ওদের উড়িয়ে ধ্বংস করে দিই। আমার আল্লাহ পাক বলে, ওরে পাহাড়, ওরে সমুদ্র, ওরে বাতাস, রে থাম থাম। মাটি বলে, আল্লাহ আমাকে হুকুম দাও, আমি আমি ফাঁকা হয়ে আমার ভিতরে ঢুকিয়ে দিই। আল্লাহ বলে, সবাই দাঁড়া রে, না তোরা যদি মানুষ তোরা সৃষ্টি করে থাকি যা ইচ্ছা করবি, আর যদি আমি আল্লাহ সৃষ্টি করে থাকি মানব জাতিকে, তবে তোরা আমার সঙ্গে আর আমার বান্দার ব্যাপারে তোরা নাক গলাবি না। আমি আল্লাহ আমার বান্দার তোমার দিকে ফিরে আসার অপেক্ষায় আছি, আমার বান্দা বুঝি ওই আমার কাছে ফিরে এলো। জি, খুব লম্বা বর্ণনা, রাত হয়ে গেছে, শীতের রাত, 1:33 হয়ে গেছে, কিয়াম হবে, দোয়া হবে, তাবারুক দেওয়া হবে, জি দুটো তো বাজবেই, আরো বেড়ে যাবে। জি, আগামী কাল থেকে নিজেকে নিয়ত করে নেন। আমি আপনাদের খুব ভালোবেসে বলছি, একক তো নামাজ কাজা করলে আপনার কতটা ক্ষতি হয়, আমার নবী বলছেন, আপনার বাড়িতে বিবি আছে, মা আছে, বাপ আছে, ছেলে মেয়েরা আছে, সোনা দানা রূপো গহনা কাটি টাকা পয়সা সব ভরা, ওই বাড়িতে আল্লাহ না করুন ওই বাড়িতে আগুন লেগে সব পুড়ে গেছে, ছেলে মেয়ে নাতি পোতা বৌহি মা বাপ টাকা পয়সা সোনা দানা সব পুড়ে শেষ, যতটা ক্ষতি হলো এক অক্ত নামাজ কাজা করলে তার চাইতে বেশি ক্ষতি হলো, এক অক্ত নামাজ কাজা করলে তার চাইতে বেশি ক্ষতি হলো। আরে নবী পাকের দরবারে একজন এসে বলছে, হুজুর আমার একটা উট আছে, হুজুর ওই উটটাকে আমি কষ্ট দেই না, পেট ভরে খেতে দেই, থাকার জায়গা ভালো দেই, আমি ওর কোনো রকম যত্নের ত্রুটি করি না, সারাদিন ওকে নিয়ে আমি যাই কাজ করতে, সারাদিন কাজ করে করে বাড়ি এসে ওর ভালো খাওয়া দাওয়া দেই, আমি একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেই, কিন্তু ও এত জোরে চিৎকার দেয় আমি আমার মানে চোখ দুটো পাতা এক জায়গায় করতে পারি না, হুজুর আমার ঘুম আসে না, এত বিকট আওয়াজ করে, তো আপনি যদি আমার উটটাকে একটু বলে দিতেন তাহলে ও হয়তো এই চিৎকারটা করতো না। নবী বলছে, দেখো আমি তোমার কথাই শুধু বিশ্বাস করতো না, যাও উটটাকে ডেকে আনো, তুমি যার বিরুদ্ধে নালিশ করছো সেই উটটাকে আমার সামনে নিয়ে এসো। ওই সাহাবাটা বাড়িতে ফিরে গেলেন, উটের সামনে দাঁড়িয়ে গেলেন, ওরে উট আল্লাহর নবী তোকে একটা ডাক দিয়েছে, যে আমার নবী কি কথা বলেছে, উটটা সঙ্গে সঙ্গে একেবারে মাথাটা নিচু করে আদরের সঙ্গে দাঁড়িয়ে যায়, আস্তে 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 করে আমার নবী পাকের সামনে চলে যায়, আমরা যেমন সাজদার সময় হাঁটু গেড়ে বসি, উটটা আমার নবী পাকের সামনে হাঁটু গেড়ে বসে যায়। নবী বলছে, উঠ, এই ব্যক্তিকে চিনিস? হ্যাঁ আল্লাহ, এ আমার ভালো বন্ধু, আমার কোনো যত্ন ত্রুটি করে না, খাওয়া দাওয়া শোয়া সব কিছু কোনো ত্রুটি আমার রাখি না, এ আমার ভালো বন্ধু। তা বন্ধুর কাছে এই যে সারাদিন একটা লোক পরিশ্রম করে এসে একটু ঘুমাবে, আর তুই এত জোরে চিৎকার দিস যে তার ঘুম হয় না, ঘুম আসে না, বন্ধুর সঙ্গে কি বন্ধুর এই ব্যবহার? উটটার চোখ দিয়ে পানি পড়ছে, আর রাসূলুল্লাহ এ আমার ভালো বন্ধু, তবে আমার এই মালিক আমার এই বন্ধু তো বোঝা আমার পিঠে তুলে দেয়,
আমি সারাদিন ওর বোঝাবো, ও তো ঘাড়ে করে বোঝাবো না, বোঝাবোই তো আমি। ফিরে এসে আমার যত্ন করে আদর করে খেতে দেয় সব, নিজেও খায়, খেয়ে বলে একটু বিশ্রাম করে নেই, তারপর উঠে এসব নামাজ পড়ে একটু বিশ্রাম। এই বলে ও শুয়ে পড়ে গভীর ঘুমের মধ্যে অচেতন হয়ে যায়, ওরা এসব নামাজের কথা মনে থাকে না। এখন আমি শুধু এই জন্য চিৎকার দেই ওর যাতে ঘুম ভেঙে ও এসব নামাজটা পড়ে নেয়, কারণ কেয়ামতের মাঠে কেয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলেন আরে ও ও তোর ভালো বন্ধু, তোর কোনো কষ্ট দেয় না, তো এসার নামাজ না পড়ে ঘুমিয়েছিল তো তুই ও দেখে দিবি না, তাই আমি ও জাগিয়ে দেই ইয়া রাসূলুল্লাহ, যাতে উঠে ও এসার নামাজটা পড়ে নেয়। নবী আমার বলেন এই এখন উঠ তো তোমার বিরুদ্ধেই নালিশ করছে, একটা উটের মধ্যে কি ভয় যে ওর মালিক নামাজ না পড়ে ঘুমিয়েছে তাই ও চিৎকার দিচ্ছে ডেকে দিচ্ছে, বল হুজুর ওর জন্য আমারও তো বিশ্রাম হয় না, খাটি তো আমি। এই জান্নাতের বাগান, সুন্দর জান্নাতের বাগান, এই বাগান থেকে বিয়ে করে জি আমি আর বলবো না আমার কাছে আসতে বা হাত তুলতেও বলবো না, কারণ আমার দায়িত্ব আপনার কাছে পৌঁছে দেওয়া, আমি পৌঁছে দিয়েছি যতটুকু সময় তার মধ্যে পৌঁছে দিয়েছি। তো আগামী কাল থেকে নিয়ত করেন আমি অন্তত নামাজটা পড়ি, যা করছেন সব করে দেন, শুধু নামাজটা পড়ে প্রকৃত নামাজ পড়ে, কারণ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে, এই নামাজ একদিন আপনাকে এই খারাপ কাজ থেকে বিরত রাখবে। আর সন্ধ্যাবেলা একশোবার আল্লাহ, সকালবেলা একশোবার আল্লাহ, এটা বলুন অন্তরের ভিতর থেকে তাগুতের মহব্বত শয়তানি ওয়াসওয়াসা নাফসানি খাইশা সব আল্লাহ পাক দূর করে দেবেন, আপনার অন্তরটাকে আল্লাহ অ্যাকিউরেট বানিয়ে দেবেন, বলুন সুবহানাল্লাহ। জি এই যে কি বরকতপূর্ণ মাহফিল আপনি ভাবতে পারবেন না, মান আনফাক দিরহামান আলা কানাতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। আবু বকর সিদ্দিক বলছেন কেউ যদি মিলাদুন নবীতে একটা দিরহাম খরচ করে চাঁদা দেয় ও জান্নাতে আমি আবু বকর আমার বন্ধু হয়ে থাকবে। জি আল্লাহ রুহুল আমিন রহমাতুল্লাহ তরিকার দর্পণের মধ্যে লিখেছেন, এ আমরা যে দান ধ্যান করি এই দান ধ্যান দিলো এটা হলো জান্নাতের গাছ, ওই গাছের ডালে এই টাকাকে বসিয়ে ডাইরেক্ট হিসাব হয়, ডাইরেক্ট আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দেবে। আর কৃপণতা হলো জাহান্নামের গাছ, ওই ডালে বসিয়ে কৃপণকে ডাইরেক্ট জাহান্নামে ঢুকিয়ে দেবে। জি তো মাশাআল্লাহ নিয়ত এমন একটা জিনিস, নিয়তুল মুমিনে খায়রুম মিন আমালি, কেউ যদি নিয়ত করে ভালো, নিয়ত তো আমল করার চাইতে, আপনি এখন এখানে বসে নিয়ত করেন আল্লাহ যদি আমার সমর্থ দেয় আমি হজে যাব, নিয়ত করবেন, আপনি হজে যেতে পারলেন না কোনো কারণে, টাকা পয়সা না থাকার কারণে কিংবা শরীর অসুস্থের জন্য যেতে পারেননি, এই নিয়ত করে রেখেছিলেন এই জন্য একটা কবুল হজের সওয়াব আপনার নামায় আমলে আল্লাহ দিয়ে দেবেন। ঠিক তদ্রূপ আমরা বললাম না একবার আল্লাহ বলার সময় পাবো না, আল্লাহ না করুন, তো এখন যদি নিয়ত করেন আগামী বছরে এই জলসাটা হবে ইনশাআল্লাহ, আর এই জলসায় আমি সহযোগিতা করব, এই নিয়তটা করে নেবেন সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা নেকি লেখা শুরু করবে। জি এক বছর ধরে, আগামী এক বছর ধরে আপনার নামায় আমলে ফেরেশতারা নেকি লিখতে থাকবে। তো আল্লাহর কোনো বান্দা আছেন বলবেন যে আগামী বছরে এই জলসার জন্য মাদ্রাসা ও মাদ্রাসা, তাই তারও বললেন না আলহামদুলিল্লাহ, হে কপাল তুলে যাবে, দুনিয়ার সব তো ধ্বংস হয়ে যাবে, সিংহায় ফুৎকার দিলে মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হবে, মসজিদ মাদ্রাসা এরা ধ্বংস হবে, তবে সব পশ্চিম প্রান্তে টলমল 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 করবে,
আমার আল্লাহ বলবেন জিব্রাইল পাহাড় গুলো ধ্বংস হয়ে গেল, ঘর বাড়ি নদী নালা ধ্বংস হয়ে গেল, ও জিব্রাইল মসজিদ আর মাদ্রাসা কেন ধ্বংস হয়ে গেল না? ওই সময় ওই জিব্রাইল চলে যাও, একবার জিজ্ঞাসা করো, জিব্রাইল আমিন আলাইহিস সালাম এসে বলবেন, ওরে মাদ্রাসা ওরে মসজিদ কেন ধ্বংস হয়ে গেলি না? মুই মসজিদের ঈদ গুলো মাদ্রাসার ঈদ গুলো কথা বলবে, বাদুপানা গুলো কথা বলবে, রড গুলো কথা বলবে, ও জিব্রাইল যারা আমাকে বানিয়েছে, আমাকে সহযোগিতা করেছে, আমার মধ্যে কোরআন তেলাওয়াত করবে, যারা সহযোগিতা করেছে, না না ওরাই হলো আমার পরিবার, ওদের বুকের ভিতরে না নিয়ে আমি ধ্বংস হব না। মসজিদ বলবে যারা আমার মধ্যে নামাজ পড়েছে, আমার সহযোগিতা করেছে, মাদ্রাসা বলবে যারা আমার মধ্যে কোরআন শিখেছে, সহযোগিতা করেছে, ওদের বুকে না নিয়ে ধ্বংস হব। আল্লাহ বলবেন যাও, যারা মাদ্রাসা বানিয়েছো, সহযোগিতা করেছো, মসজিদ বানিয়েছো, নামাজ পড়েছো, সহযোগিতা করেছো, তারা সব ওর মধ্যে চলে যাও। আল্লাহ জাহান্নামের উপরে পুল সিরাত বানাবে, 15,000 বছরের রাস্তা, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার, তার তাতে আবার দুই দিকে লতানো কাটা গাছ, ঘুটঘুটে অন্ধকার, 5,000 বছর সোজা উঠতে হবে, 5,000 বছর সমান যেতে হবে, 5,000 বছর নিচে নামতে হবে, পড়ে গেলে ডাইরেক্ট জাহান্নাম, জাহান্নামের উপরে। আমার আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক দুনিয়ার মসজিদ মাদ্রাসা গুলো একটি করে বগির মতো, ট্রেনের বগির মতো লাগিয়ে দেবেন, খানায় কাবাকে ইঞ্জিন বানিয়ে দেবেন। আল্লাহ বলবেন, ওরে কাবা যাই ট্রেনটা পুল সিরাত পার করিয়ে জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে লাগিয়ে দে, চোখের পলকে খানায় কাবা ওই ট্রেনটা ওই বগিগুলো টেনে নিয়ে জান্নাতুল ফেরদাউসের প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে দেবে, প্যাসেঞ্জার গুলো বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে, তবে মসজিদ আর মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে। তো মাদ্রাসার জন্য একজন 50 টাকা নগদ দিয়ে গেছে, নগদ কিছু পয়সা যদি আপনাদের কাছে থাকে, মাশাআল্লাহ, একটুখানি যদি আল্লাহ ও আলহামদুলিল্লাহ। আর একজন গোপনে নাম বলেনি, 300 টাকা গোপনে দিয়েছে, একটু জোরে বলুন না, না রে দেখবি, না রে দেখবি, আল্লাহ এ দান কবুল করো মাওলা। আল্লাহর নবী বললেন, তুমি যা দেবে আমার আল্লাহ তোমার 10 গুণ দিয়ে দেবে। আসসাদা কত তাসুদ্দু সাবঈনা বাবা মিনাশ শাররে, একবার দান করলে আমার আল্লাহ 70টা মুসিবতের দরজাকে বন্ধ করে দেন। আসুন যা আছে, 200 টাকা, 100 টাকা, 50 টাকা একটু আল্লাহ রাস্তায় উঠে আসেন। জি হ্যাঁ, আর এই কমিটির ছেলেরা মা বোনদের কাছে একটু যেতে, এবং মা বোনেরা অনেক পয়সা দেন, অনেক পয়সা দেন। একজন কাল সকালবেলা বলছে 1,000 টাকা আমি দিয়ে দেবো আব্বার গ্রহের সগ্রেসারের জন্য, একটু জোরে বলুন না, না রাখ দেখবি, না রাখ দেখবি, আল্লাহ রাব্বুল আলামিন বাপের দুহের আব্বা জানে দুহের মাগফিরাতের জন্য দিয়েছে আল্লাহ, নূরের খাঁচায় করে এই নেকি টাকা ওদের কাছে পৌঁছে দাও। আমিন আমিন আমিন, আল্লাহুম আমিন। একজন 130 টাকা নগদে দিলেন, আল্লাহ কবুল করো। একজন 100 টাকা, আর একজন 50 টাকা, আর একজন 50 টাকা দিয়ে দিলেন আল্লাহ। আল্লাহ এদের হায়াত দারাজ করে দাও, আল্লাহ এদের বাল বাচ্চা বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও, আল্লাহ এদের চাষবাস ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিকে উন্নতি দাও। আল্লাহ রাস্তায় বিপদ আপদ দিও না, গাড়ি ঘোড়ায় বিপদ আপদ দিও না আল্লাহ। ও আমার আল্লাহ, আমার রাসূলুল্লাহর জিয়ারত নসিব করে দাও। আল্লাহ এদের আপনজনেরা যারা কবরের ভিতরে গিয়ে
সূর্য ডুবে গেছে তখন থেকে আগামীকাল সূর্য ডোবার আগ পর্যন্ত এটা জুম্মা। নবী বললেন ইযা কানা ইয়াউমুল জুমআ যখন জুমার দিন আসে, আও কানা ইয়াউমুল ঈদিন কিংবা যদি দুটো ঈদের দিন আসে, আও কানা লাইলাতুল নিসফি মিন শাবান অথবা যদি শবে বরাতের রাত আসে, আও কানা লাইলাতুল কদরিল মুবারাকা অথবা যদি লাইলাতুল কদর আসে, ইয়াখরুজুনাল আমওয়াত মিন কুবুরিহিম আমাদের আপনজনেরা সবাই কবর থেকে বাইরে বেরিয়ে যায়। আসুন ইমানদার, মুর্দা কবরে নেই, সব বাইরে, সব কবর থেকে বাইরে বেরিয়ে গেছে, কালকের বেলা ডোবার আগ পর্যন্ত থাকবে। কোথায় গিয়েছে? কবর থেকে বার হয়ে গিয়েছে কোথায়? জি ইয়াকুনা বিবুয়ুতিহিম, ওরা সবাই নিজে নিজে ঘরের দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে গেছে। যার বাড়ির লোক সেই বাড়ির ঘরের দরজার চৌকাঠে দাঁড়িয়ে কি বলছে? ইয়াকুলুনা ইরহাম আলাইনা বিসাদাকাতিন আও লুকমাতিন। ও আমার আপনজনেরা, ছেলেরা, মাশাআল্লাহ, আপনাদের থেকে অনেকগুলো টাকা নগদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। হে আমার আপনজনেরা, হে আমার আমার বেটারা বেটিরা, নাতি পোতারা, ও আমার বাড়ির মানুষেরা, ইরহাম আলাইনা, আমাদের প্রতি একটুখানি দয়া করো, দয়া করো। কামালের মতো ভিক্ষার স্থানে চাইছি, ও আমার আপনজনেরা, একটুখানি আমাদের প্রতি দয়া করো। বেসাদাকাতি কিছু দান করো আমাদের নামে, আউলকমাতিন অথবা কিছু খেতে দাও গরিব মিসকিনদের, এটি বেশি ক্ষুধার্তদের খেতে দাও, আমাদের নামে খেতে দাও। জি ফাইলাম তাকদিরু, যদি তোমাদের দান করা খেতে দেওয়ার ক্ষমতা না থাকে, ভাবে রকা তাই, তাহলে অন্তত দু রাকাত নামাজ পড়ে ওই নামাজের নেকিটা অন্তত আমাদের কাছে পৌঁছে দাও, সবার বাড়ির চলে যায়। ও আমার আম্মা জানে রা, ও আমার বেটিরা, সবার বাড়ির দরজায় দরজায় আপনজনেরা দাঁড়িয়ে কাতর স্বরে চাই, মুক্ত হাতে আল্লাহর দিনই, আল্লাহর দিনের জন্য কোরআন তেলাওয়াতের সহযোগিতা করবার জন্য কিছু কিছু করে সবাই আল্লাহর হস্তে দিয়ে দেয়। কেউ যদি এমনিও বলে যে আমি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দেবো মসজিদে, শুধু চোখ বন্ধ করবেন যে আর তামাশাটা দেখবেন, আল্লাহ আল্লাহ আপনার কি নসিবটা করে দেয়। একবার দান করবেন 70টা মুসিবতের দরজা আমার আল্লাহ পাক বন্ধ করে দেবেন, আল্লাহ রাত থামিয়ে দেয় কে, এই দান আর সাদকা। খুব বড় জিনিস এটা। মা বোনদের কাছে গিয়েছে ছেলেরা, তাদের হাতে আপনারাও দিয়ে দেন, সকলেই কিছু কিছু করে আল্লাহর রাস্তা দিয়ে দেন, কারণ কোরআনের সহযোগিতা করা। আল্লাহ বলবে এই তোর কাছে আমি চেয়েছিলাম বান্দা, তোর দৃষ্টিতে তো আল্লাহ আপনি আবার কি চেয়েছেন? আল্লাহ বলবেন এই আমার কোরআন তেলাওয়াতের জন্য সহযোগিতা করতে চেয়েছিল, যদি তোরা ওখানে দিতিস আমি আল্লাহ আমাকেই দেওয়া হতো, আমাকেই দেওয়া হতো। অপেক্ষা করছি, মা বোনদের কাছে গিয়েছে ছেলেরা, এক্ষুনি ফিরবে, এই তো এসে গেছে আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বোনেরা তারাও অনেক পয়সা দিয়েছে আলহামদুলিল্লাহ। একজন মহিলা বিধবা, তার দাদির জন্য, স্বামীর জন্য, স্বামীর জন্য দিয়েছে আলহামদুলিল্লাহ।
আল্লাহ 500 টাকা দিয়েছে স্বামী গৃহের মাগফিরাতের জন্য, এটা সত্যি জারিয়া, এ নেকি বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত একভাবে তার কবরে যাবে। আল্লাহ পাক বিবি দিয়েছে, আল্লাহ পাক এর নেকিটা নূরের খাঁচায় করে জিব্রাইল আমিনের মারফতে আল্লাহ পাক তার স্বামীর কবরে নেকি পৌঁছে দাও। আরেকজন মহিলা বলেছেন, দুদিনের মধ্যে আমি এক বস্তা সিমেন্ট দিয়ে দেব। একটু জোরে বলুন না, নারে তুই নারে তুই, আল্লাহ যে নিয়েতে দিয়েছে নিয়ে পূর্ণ করো আল্লাহ। আল্লাহ বাড়ির মানুষদের হায়াত দারাজ করে দাও আল্লাহ। মক্কা মদিনা জিয়ারত নসিব করো আল্লাহ। আল্লাহ তার আপন জনদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। জি, কেউ যদি মনে করে এক থেকে মাত্র দু মিনিট যে এক বস্তা মাটি দেব আমি এই মক্তবে মাদ্রাসায়, এক বস্তা মাটি কি দু বস্তা মাটি দেব, 500 টাকা দেব, 1000 টাকা দেব, জি এখন ঝড় হচ্ছে, কিন্তু ঝড়ের সময় গেলে পাওয়া যায় কিছু, ঝড় থেমে গেলে জি তখন ঢিল মেরে পাঠতে হবে, পাওয়া যাবে তবে ঢিলা মারতে হবে, জান্নাতের বাগান। মাশাআল্লাহ, গত বছর একজন 500 টাকা দেবে বলেছিলেন, তো সে 500 টাকাটা দিয়েই দিয়েছে আজকে। সকলে একবার খুশি হয়ে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহ তার মনের ইচ্ছা পূর্ণ করো আল্লাহ। আল্লাহ রুজি রোজগার বাড়িয়ে দাও, আসমানি জমিনি বালা জিসমানি বালা থেকে হেফাজত করো আল্লাহ, বাড়ির সকলের হায়াত দারাজ করে দাও আল্লাহ। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কেউ থাকলে একটু জলদি জলদি করে বলুন, এক্ষুনি মিলাদ কেয়াম হবে, দোয়া হবে আখেরে। এক বস্তা করে মাটি দিতে পারেন, এখানে আপনি সিমেন্ট মাটি দেবেন, আপনার জান্নাত গাঁথা হবে একটা সোনারি পরেরটা রূপরি মিশক আম্বার দিয়ে গাঁথা হবে, মিশক আম্বার দিয়ে গাঁথা হবে। আর আপনি যা দিচ্ছেন হিসাব করে রাখুন, এ দেওয়াটা মোটেও দেওয়া নয়, বরং নেওয়া, এ দেনা দেনা তো নেই বালকে লেনা হয়, যা দিচ্ছে তার 10 গুণ আমার আল্লাহ আপনার কাছে পৌঁছে দেবেন, এটা আমার আল্লাহ পাকে।